আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানিয়ে আজকে দ্বিতীয় দিনের আলোচনা শুরু করব। ভগবান অনন্ত, তাই ভগবানের লীলা হচ্ছে অনন্ত। তো বলা হচ্ছে সুখদেব গোস্বামী, তিনি পরিচিত মহারাজকে কৃষ্ণলীলা বলছেন দশম স্কন্ধ। তো উনি চেষ্টা করছেন কি করে জিনিসটাকে ছোট করা যায়, ছোট, কারণ সময় সীমিত, সাত দিনের মধ্যে বলতে হবে, তার মধ্যে সাড়ে তিন দিন শেষ হয়ে গেছে, দশম স্কন্ধ বলতে হবে পুরোটা। তো সেই কারণে সুখদেব গোস্বামী শ্রীমতী রাধারানীর নাম গ্রহণ করেননি, কারণ শ্রীমতী রাধারানীর নাম গ্রহণ করলে তিনি আর কথা বলতে পারবেন না, কারণ ভাগবত কথা বন্ধ হয়ে যাবে। সেই জন্য শ্রীমৎ ভাগবতে শ্রীমতী রাধারানীর কথা বা শ্রীমতী রাধারানীর নাম উল্লেখ করা হয়নি। তাই আমাদের গৌড়ীয় বৈষ্ণবেরা শ্রীমতী রাধারানীর সম্বন্ধে বিশেষ খোলামেলা আলোচনা করে না, কারণ সেই ধরনের অধিকার যোগ্যতা আমাদের নেই। আমার পরম আরাধ্য গুরুদেব শ্রী শ্রীম জয়পতাকা স্বামী মহারাজ, যখন তিনি নতুন ভক্ত ছিলেন, তখন ওনার গুরুদেব ছিল প্রভুপাতকে রাধারানীর সম্বন্ধে একটা প্রশ্ন করেছিলেন। প্রভুপাত একদম তথান্বিত হয়ে বলছে, তুমি কে, তোমার কি যোগ্যতা আছে রাধারানীর সম্বন্ধে প্রশ্ন করা? আমি সেই গুরুদেবের শিষ্য, তাই আমার অধিকার অত্যন্ত সীমিত। কিন্তু যেহেতু রাধা অষ্টমী আসছে, তাই রাধারানীর সম্বন্ধে লাস্টে কিছু বলব, অল্প, প্রত্যক্ষভাবে নয়, সরাসরিভাবে নয়, পরোক্ষভাবে রাধারানীর গুণকীর্তন করব, কারণ রাধারানীর গুণকীর্তন না করলে কৃষ্ণলীলা সম্পূর্ণ হয় না। তো গতকাল আমরা কৃষ্ণ এবং কৃষ্ণের বৃন্দাবন লীলা সম্বন্ধে আলোচনা করছিলাম, কিভাবে কৃষ্ণলীলা বোঝা খুব কঠিন, ভগবানকে তো বোঝা কঠিন, আর কৃষ্ণ ভগবানকে বোঝা আরো কঠিন, এবং কৃষ্ণের বৃন্দাবন লীলাকে বোঝা আরো কঠিন, কারণ কৃষ্ণের বৃন্দাবন লীলা এমন ভাবে সংগঠিত হয় সাধারণ মানুষের মতো বন্ধ হয়েছে। কিন্তু আমরা যদি গৌড়ীয় বৈষ্ণব ধারায় ঠিকভাবে শিক্ষিত হই, তাহলে বুঝতে পারব যে ভগবানের প্রতিটি কার্যকলাপ হচ্ছে দিব্য চিন্ময়, জন্ম কর্ম চমে দিব্য। তো কে ভগবানের লীলা কথা শ্রবণ করার যোগ্যতা অর্জন করে, যখন এটা মানুষ জানতে পারবে, বুঝতে পারবে যে কৃষ্ণের কোনো কার্যকলাপ কোনো জাগতিক কার্যকলাপ নয়। জাগতিক কার্যকলাপ তিনটে গুণের দ্বারা পরিচালিত হয়, প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মানি সর্বশ অহংকার বিমূর আত্মা কর্তাহম ইতি মন্যতে। এই জগতের যত কার্য সেটা তিন গুণের দ্বারা হয়, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। কিন্তু ভগবানের কার্যকলাপ এই তিনটে গুণের অতীত, এটা প্রথমে বুঝতে হবে। আর ভগবানের সঙ্গে ভগবানের ভক্তদের যে লীলা সেটা হচ্ছে প্রেম, শুদ্ধ প্রেমের দ্বারা সংগঠিত হয়, আর এই জগতের সমস্ত কার্যকলাপ কামের দ্বারা পরিচালিত হয়। পার্থক্য, এই জিনিসগুলো যদি আমরা ঠিকমতো ভাবে জানতে পারি, বুঝতে পারি, তাহলে কৃষ্ণলীলা আমরা কিছুটা অনুধাবন করতে পারব। তো কালকে আমরা বলছিলাম কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তো কৃষ্ণ কেন ভগবান সেই সম্বন্ধে আলোচনা হয়নি, কেন ভগবান কৃষ্ণ, খালি ভগবান হবে কেন? তো অনেকে বলে ইস্কন, তো ইস্কনে কৃষ্ণই ভগবান, তার মানে ইস্কন হওয়ার আগে কৃষ্ণ ভগবান ছিল না, ইস্কন কৃষ্ণকে ভগবান বানিয়ে দিয়েছে, ও ইস্কন, ইস্কন কৃষ্ণ ভগবান। তো কৃষ্ণ কখনো ইস্কনের দ্বারা সীমাবদ্ধ নয়,
তো কৃষ্ণ ইস্কন হওয়ার আগে ভগবান ছিল, ইস্কন হওয়ার পরে ভগবান, ইস্কন থাকবে না তখনও ভগবান থাকবে। কেন ভগবান হওয়া যায় না? অনেকে মনে করে যে ভগবান হয়ে যাব আমি। ভারতবর্ষ অনেকে অনেক মুনি ঋষিরা ভগবানের সন্ধানে বেরোয়, তারপরে শেষে ভগবান হয়ে যায়। কারণ দেখি ভগবানকে পাওয়া খুব কঠিন, কিন্তু ভগবান হওয়া সোজা। কলিযুগে ভগবানকে পাওয়া খুব কঠিন, কিন্তু ভগবান হওয়া খুব সহজ। কিছু একটু জাদু দেখাতে পারলেই ভগবান, তাই না? ওরই ভগবান, কেন আমার রোগ সারিয়ে দিয়েছে। তা বড় ডাক্তার হতে পারলে ভগবান, কান দিয়ে রসগোল্লা বার করতে পারলে ভগবান, ঠিক না? তারপরে একজন এসে বলছে প্রভুপাদকে, প্রভুপাদ জানেন একটা দারুণ ব্যাপার হয়েছে। কি হয়েছে? যে একজন লোক এত শক্তিশালী ভগবান হবে মনে হয়। কেন? বলছে জলের উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেল। বলছে এত কষ্ট করার কি দরকার? 50 পয়সা দিলে তো নৌকা হয়ে, নৌকা করে নদী পার হওয়া যায়। এত কষ্ট করার কি দরকার? সারা জীবনটা নষ্ট করলো। তো ভাবছি তাহলে ভগবান, তো ভগবান সম্বন্ধে মানুষের কোনো ধারণা নেই, এই জন্য যাকে তাকে আমরা ভগবান বলি। তো প্রভুপাদ বলতেন যে ভারতবর্ষে তো প্রচুর ভগবান, তাতেও মানুষের শান্তি হয় না, নতুন নতুন ভগবান চায়, ভ্যারাইটি। তাই জন্য প্রতিদিন অলিতে গলিতে একটা করে ভগবান তৈরি হয়। এটা হচ্ছে ভারতবর্ষের অবস্থা। কেন এই অবস্থা? কারণ মানুষের ভগবান সম্বন্ধে কোনো ধারণা নেই, আর মানুষ ভগবানকে সেটা জানতে অতটা আগ্রহী নয়। ইস্কনের একজন ভক্ত একটা ভক্তের বাড়িতে গেছে, নতুন ভক্ত হচ্ছে, তো গিয়ে দেখছে যে ওনার অল্টারে অর্থাৎ ভগবান রাখার জায়গায় যত ছবি পাওয়া যায় মার্কেটে সব রেখে দিয়েছে, যত আছে পাওয়া যাচ্ছে। তো ইস্কনের সে ভক্তটা জিজ্ঞেস করছে, আরে আপনি কি জানেন না কে ভগবান? এত সব ছবি রেখেছেন বিভিন্ন ধরনের। বলছে দেখুন, ওইসব ঝামেলায় আমি কেন যাবো? আমার কাজ হচ্ছে একটা ধূপকাঠি ধরে আরতি করা। ওনারা ঠিক করুক না কে ভগবান, যে ভগবান সে আমার আরতি গ্রহণ করবে, আমি কেন সৌদের মধ্যে ঝামেলায় যাব? তাই জন্য মানুষ এইসব নিয়ে যত জানতে চায় না। কে ভগবান হতে জেনে কি লাভ? যাকে খুশি ভগবান ভাবলেই হলো। আমি যাকে ভাবছি ভগবান সেই ভগবান, মন যাকে বলছে সেই ভগবান, ঠিক না? এভাবে ভগবান সম্বন্ধে মানুষের ধারণাটা খুব কি অস্বচ্ছ, অপরিষ্কার। আর ভগবান সম্বন্ধে বিশ্বাসটা হচ্ছে খুব কোমল, সঠিকভাবে জানে না। বিশ্বাসটা হচ্ছে অত্যন্ত কোমল। কিন্তু যখন আমরা ভগবানকে ঠিকঠাক ভাবে জানবো, তখন আমাদের ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাসটা দৃঢ় হবে। তাই জন্য ছিল প্রভুপাদ ভগবান সম্বন্ধে বিজ্ঞানসম্মত ভাবে আমাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এই জগতে সাধারণ মানুষদের মতো তিনি ব্যাখ্যা করেননি। একজন সাধু এসেছিল একটা গ্রামে, একটা গ্রামের বাইরে আছে সাধুটা। তো সাধু এসেছে, তো গ্রামের লোকেরা ভাবছে ওনার কাছ থেকে কিছু ভগবানের কথা শোনা যাক। তো সাধুটাকে ডেকেছে গ্রামের লোকেরা। তো সাধুটা বসেছে কথা বলার জন্য। তো সাধুটা কথা বলা শুরু করার আগে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে আপনারা কারা কারা ভগবানকে বিশ্বাস করেন? সবাই হাত তুলেছে, হয়তো খুশি হয়ে যাবে সাধু। তখন সবাই হাত তুলেছে, তখন সাধুটা বলছে আপনারা যখন সকলে ভগবানকে বিশ্বাসী করেন তাহলে আমার বলার কি আছে, আমার কিছু বলার নাই, আমি চললাম, চলে গেল। তো সবাই গ্রামবাসী বলে আরে বিপদ হলো, তো কি করা যায়? তাহলে সাধু শ্রাবণ থেকে কিভাবে শোনা যাবে? তাহলে মনে হয় পরের দিন ডাকলে তাকে বলতে হবে আমরা ভগবান সম্বন্ধে জানি না, বিশ্বাস করি না, তাহলে সাধুটা বলবে। তো তারপরের দিন আবার গ্রামবাসীরা সাধুকে জিজ্ঞেস করেছে, আসুন আসুন আমাদেরকে কিছু বলুন। তো সাধুটা এসেছে আবার কি প্রশ্ন করেছে যে আপনাদের মধ্যে কে কে ভগবানকে বিশ্বাস করেন? কে আবার হাত তুলছেন? সবাই হাত নিচে করে আছে। তো সাধুটা বলছে আরে আপনাদের কেউ ভগবানকে বিশ্বাস করেন না, তো আপনার এখানে কি করে আমি ভগবানের কথা বলবো, আমি চললাম, যে চলে গেছে। তখন এরা তো বলছে মহাবিপদে পড়লাম আমরা, কীভাবে কি করা যায়? তখন মানে ঠিক করলো যে আমরা এখন দুভাগে ভাগ হয়ে যায়, গ্রামবাসীরা দুভাগে ভাগ হয়ে যাবে। একদল বলবে আমরা ভগবানকে বিশ্বাস করি, আর আর একদল বলবে আমরা ভগবানকে বিশ্বাস করি না। তো প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে, আবার সাধুকে ডেকেছে, সাধু প্রশ্ন করেছে কারা কারা ভগবানকে বিশ্বাস করেন? একদল হাত তুলেছে। কারা কারা ভগবানকে বিশ্বাস করেন না? আরেক দল হাত তুলেছে। তখন বলছে যে দল বিশ্বাস করে সে দল অন্য দলটাকে বুঝিয়ে দিই কিভাবে কিছু ভগবান রয়েছে, আমি চললাম। তো এই গল্পের উদ্দেশ্য হচ্ছে
যে আমরা অনেকেই বলি আমরা ভগবানকে বিশ্বাস করি, কিন্তু কি ভিত্তিতে বিশ্বাস করি আমরা জানি না। অনেকে জিজ্ঞেস করি আপনি ভগবানকে মানেন? হ্যাঁ। যে কেন? ভগবানকে নামের উপায় আছে প্রভু, মানে কোনো ধারণা নেই, কিন্তু ভগবানকে মানে শ্রদ্ধা বিশ্বাস কিছুটা রয়েছে, কিন্তু এই শ্রদ্ধা বিশ্বাস যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। সেই কারণে আমাদেরকে জানতে হবে ভগবান কি। তাই জন্য পরাশর মুনি তিনি ভগবানের সংজ্ঞা দিয়ে গেছেন, একটু সাধারণ ধারণা আপনাদের থাকা দরকার। তিনি বলেছেন যে ভগবানের সংজ্ঞা, তিনি বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশঃ শ্রেয়ঃ জ্ঞান বৈরাগ্যশ্চৈব সমনাং ভগ ইতিঙ্গনা। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে একই সঙ্গে সমস্ত ঐশ্বর্য, সমস্ত বীর্য, সমস্ত যশ, সমস্ত শ্রী, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য একই সঙ্গে পূর্ণ মাত্রায় বিদ্যমান, তিনি হচ্ছেন ভগবান। এটা হচ্ছে ভগবানের সঙ্গে। তো যদি কৃষ্ণকে ভগবান হতে হয় তাহলে ভগবান কৃষ্ণকে এই যে সংজ্ঞা, এই যোগ্যতাটাকে প্রমাণ করতে হবে। এবং কৃষ্ণ এই যে যোগ্যতা সেটাকে তিনি প্রমাণ করেছিলেন। আজ থেকে তিনি যখন 5000 বছর আগে আবির্ভূত হয়েছিলেন তখন ভগবান কৃষ্ণ তার এই 6টি ঐশ্বর্যকে পূর্ণ মাত্রায় প্রকাশ করেছিলেন। সেই কারণেই কৃষ্ণ হচ্ছেন ভগবান। তো সেই আলোচনা গেলে অনেক বিরাট আলোচনা হবে, তো সেই আলোচনা আমি অত ডিটেলসে করবো না, কিন্তু অল্প অল্প ধারণা থাকা দরকার। এক নম্বর হচ্ছে ভগবান হচ্ছেন সমস্ত শক্তির উৎস। অনেকে বলেন ভগবান হচ্ছেন পরম শক্তিমান। তো ভগবান শক্তি কোথা থেকে পায়? এই শক্তি কোথা থেকে পাচ্ছে ভগবান? আমরা শক্তি করতে শক্তি যদি পেতে চাই কোথায় যায়? জিমে যায়, জিম। তো কৃষ্ণকে জিমে দেখেছেন কখনো? ওয়েট লিফটিং করছে দেখা যায় কৃষ্ণকে? তাহলে কৃষ্ণ কোথা থেকে শক্তি পাচ্ছে? কৃষ্ণকে শক্তি পেতে হয় না, কারণ কৃষ্ণ হচ্ছেন সমস্ত শক্তির উৎস। তার যখন 7 দিন বয়স, মাত্র 7 দিন, তাকে হত্যা করার জন্য একজন রাক্ষসী এসেছিলেন, আপনারা সকলেই জানেন, খুব বিখ্যাত রাক্ষসী, তার নাম হচ্ছে পুতনা। পুতনা একটা সুন্দরী নারী রূপে এসেছিলেন, কিন্তু আসলে তিনি সুন্দরী নন, তিনি রাক্ষসী। কিন্তু যেহেতু তিনি মায়া শক্তি জানেন তাই সুন্দরী অপ্সরা রূপে তিনি এসেছেন। সবাই অবাক হচ্ছে এত সুন্দর তো ছিল না, বোঝে কেউ কে এসে গেল? তো সে মোহে সবাইকে জায়গা, সবাই জায়গা দিয়ে দিচ্ছিল, ভেতরে ঢুকে গেছে, কিন্তু কৃষ্ণটা চিনতে পেরেছে। তো তিনি পুতনা রাক্ষসী কি করতে এসেছিল? কৃষ্ণকে মারার জন্য তার স্তনে তিনি বিষ, কালকুট বিষ মিশিয়েছিলেন। তো তার ধারণা ছিল যে কৃষ্ণ আমার স্তন দুগ্ধ পান করবে এবং তার সঙ্গে সঙ্গে বিষটা পান করে হত্যা হয়ে যাবে তার, খুব সহজ প্ল্যান। কিন্তু তিনি তো জানেন না এই যে অন্য ধরনের বালক, আর এই পুতনা হচ্ছে বাচ্চাদেরকে মারার এক্সপার্ট, বিভিন্ন অসুখ বিভিন্ন কাজে এক্সপার্ট থাকে, এই পুতনা রাক্ষসী এক্সপার্ট ছিল বাচ্চাকে মারার জন্য, অনেক বাচ্চা মেরেছে কৃষ্ণকে মারার আগে। তো কৃষ্ণ যখন স্তন দুগ্ধ পান করছে তখন পুতনা ভাবছে আরে কি হচ্ছে, কারণ কৃষ্ণ একটা জিনিস এক্সট্রা নিয়েছিল। পুতনার আশা ছিল যে কৃষ্ণ স্তন দুগ্ধ পান করবে তার সঙ্গে সঙ্গে বিষ পান করবে দিয়ে মারা যাবে, কিন্তু কৃষ্ণ স্তন দুগ্ধ পান করলেন, তারপরে বিষটা পান করলেন এবং তার সঙ্গে সঙ্গে আর একটা এক্সট্রা জিনিস পান করলেন, সেটা হচ্ছে পুতনার প্রাণবায়ু, সেটা পুতনা বুঝতে পারেনি। তো যখন এইবার স্তন দুগ্ধ পান করছে পুতনা দেখছে আমার তো দম আটকে আসছে, কি হলো কি হলো, তখন পুতনা তখন এই স্তন পান করা অবস্থায় কৃষ্ণকে নিয়ে বাইরে গেছে, তখন তার আসল রূপটা প্রকাশ পেয়েছে, কিরকম রূপ, রাক্ষসীর রূপ। এবং তার কত বড় সাইজ জানেন পুতনা? 1 যোজন লম্বা বলা হয়েছে, 1 যোজন মানে হচ্ছে মাত্র 8 মাইল। এরকম দেখেছেন মালদার লম্বা কত, পুরো মালদা শহরের থেকে বড়, এত বড়। তো কিভাবে মারল কৃষ্ণ, কোথা থেকে শক্তি পেল? তাই জন্য তিনি হচ্ছেন ভগবান। আর কৃষ্ণ যখন 7 বছর বয়স,
তখন তিনি গোবর্ধন পর্বতকে উত্তোলন করেছিলেন ওয়েটলিফটার আমরা ফার্স্ট ওয়েটলিফটার আছে কৃষ্ণ ওয়েটলিফটিং তো ওয়েটলিফটিং এ তাকে চেষ্টা করানি কৃষ্ণ কি এরকম করছে খুব চেষ্টা করছে এই জগতে একবার ওয়েটলিফটিং অলিম্পিক হলো কিছুদিন আগে ওয়েটলিফটিং করলে কষ্ট হয় আস্তে আস্তে তুলছে তারপরে কোনো রকমে তুলে আবার রেখে দেয় কৃষ্ণ কি ওইভাবে তুলছে নাকি খুব কষ্ট হচ্ছিল কৃষ্ণ এই তুলতে পারবে তিনি কি দিয়ে তুলছেন তিনি দেখাচ্ছেন যে এটা তোলা আমার কোনো ব্যাপার না বাম হাতটা খেলে বলেন না কোনো ব্যাপার না কি দিয়ে করছে বাম হাত মানে ইন্দ্রকে অপমান করার জন্য বাম হাত দিয়ে এবং বাম হাতের কড়ি আঙুল দিয়ে সব থেকে দুর্বল অঙ্গ দিয়ে হেলায় তিনি গোবর্ধন পর্বত উত্তোলন করলেন এই সত্যি কোথা থেকে পাচ্ছেন অনেকে বলে এটা গল্প রাসলীলাটা সত্যি গোবর্ধন তোলাটা হচ্ছে ওটা সত্য না গল্প কারণ রাসলীলা তো আমরা করলে ভালো খারাপ না সেটা তখন বোধ হয় না এটা ঠিক আছে মোটামুটি কিন্তু ওটাও ঠিক নেই কালকে আমরা আলোচনা করছিলাম যে কৃষ্ণ রাসলীলা করছে কতজন গোপীর সঙ্গে কত গোপী মনে আছে মহারাসলীলায় শত কোটি গোপী পাঁচশো গোপী বলতে পারি পাঁচশো গোপী শত কোটি গোপী শত কোটি গোপী তার সঙ্গে নৃত্য করছে এই জগতে অনেক আপনারা হিন্দি সিনেমা দেখেছেন নায়ক দেখেছেন নায়ক সব নাচে তো একজন ছেলে কজনের সঙ্গে নাচতে পারবে একজন এক্সপার্ট হলে কয়েকজনের সঙ্গে নাচবে তাই তো কিন্তু কৃষ্ণ কতজনের সঙ্গে নাচছে শত কোটি তাই বহুপাত বলছেন তোমাদের নাচ দেখার খুব ইচ্ছা তো তা কৃষ্ণের কাছে আসো যে নাচ দেখতে হয় এরকম নাচ দেখো আর কতক্ষণ ধরে নাচছে কৃষ্ণা কৃষ্ণা বলছে যখন রাসলীলা হয় কৃষ্ণ নাচে ব্রহ্মার একদিন আর কালকে আমরা জানলাম ব্রহ্মার একদিন মানে কত মনে আছে ব্রহ্মার একদিন মানে হচ্ছে 43,20,000 বছরকে 1,000 দিয়ে গুণ করলে যত বছর হয় তত বছর ধরে কৃষ্ণ নৃত্য করছে কে পারবে এই জগতের কোনো নায়ক পারবে কিন্তু আমরা তো কৃষ্ণ হতে চাই বলে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলেই অবস্থা খারাপ তাই না করো কোনো অসুবিধা নেই নাচো দেখিয়ে রাখো একটু নাচলেই তো অবস্থা খারাপ তাই না বক্রেশ্বর পণ্ডিত 72 ঘন্টা একসঙ্গে টানা নাচতে পারতেন মহাপ্রভুর পার্শ্ব তো কারা 72 ঘন্টা আগে থাকতে পারেন দেখি তো ব্রহ্মার মতো ব্রহ্মার একদিন তো নাচা দূরের কথা আমাদের 12 ঘন্টা কেউ নাচতে পারবে এইভাবে কিন্তু আমরা ভগবান হতে চাই তাই কৃষ্ণের কোন কার্যকে আমরা নকল করতে পারি না কারণ কৃষ্ণ হচ্ছেন সমস্ত শক্তির উৎস তাই জন্য তিনি হচ্ছেন ভগবান তাই এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো তখন আমরা কৃষ্ণের পরমেশ্বরত্বকে আমরা উপলব্ধি করতে পারবো এটা কারোর পক্ষে সম্ভব নয় এবং তিনি যখন রাসলীলা করছেন তখন প্রত্যেকটা গোপী ভাবছে কৃষ্ণ আমার সঙ্গে আছে কেন কারণ কৃষ্ণ নিজেকে শত কোটি রূপে বিস্তার করেছেন এটা হচ্ছে কৃষ্ণ তাই জন্য তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এখন অনেকে বলে কৃষ্ণ ভগবান কারণ কৃষ্ণ কালো তাই জন্য ভগবান কত কালো লোক আছে পৃথিবীতে সবাই তাহলে ভগবান হয়ে গেল দেখি কৃষ্ণ কেন ভগবান কৃষ্ণ কালো শ্রীল প্রভুপাদ তিনি আফ্রিকাতে আছেন আফ্রিকাতে লেকচার দিচ্ছেন কৃষ্ণ সম্বন্ধে তিনি বলছেন কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং এই ভগবানের গায়ের রং হচ্ছে কালো আর খুব হাসি খুব আনন্দ পেয়েছে আফ্রিকানরা ভাবছে যে কিছু মিল আছে বলেছে কারণ আফ্রিকানরা তো খুব কালো তারা ভাবছে যে ভগবানের সঙ্গে আমাদের কিছু মিল আছে তখন প্রভুপাদ বলছে কৃষ্ণ কালো কিন্তু তোমাদের মতো কালো না তার মানেটা কি এই জগতে যে কালো রং যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারা জানেন এই জগতের কালো রং আলোকে শোষণ করে কিন্তু কৃষ্ণ যে গায়ের রং সেই কালো রং আলোকে বিচ্ছুরিত করে সেটার নাম হচ্ছে ব্রহ্মজ্যোতি এইটা হচ্ছে কৃষ্ণের কালো আর আমাদের কালোর মধ্যে পার্থক্য কৃষ্ণকে কোনো জাগতিক উপমা দিয়ে ব্যাখ্যা করা যায় না কৃষ্ণের সৌন্দর্যকে কোন ধরনের এই জগতের কোন উপমা দিয়ে ব্যাখ্যা করা যায় না কিন্তু আমরা তো চিন্ময় উপমা বুঝতে পারবো না তাই আমাদেরকে বোঝানোর জন্য ধারণা দেওয়ার জন্য বিভিন্ন আচার্যরা একটা উপমা দেন কৃষ্ণ এরকম দেখতে কিন্তু কৃষ্ণ এই জগতের কোন রূপের দ্বারা তাকে মাপা যাবে না আমি পরে আলোচনা করব
তেইভাবে আমরা দেখছি যে কৃষ্ণের মধ্যে অনেক শক্তি রয়েছে, তাই জন্য তিনি হচ্ছেন ভগবান। কিন্তু কৃষ্ণ খালি শক্তি আছে বলে তিনি তাই জন্য ভগবান হন। আমাদের এই জগতে যদি কোনো গুণ থাকে তাহলে আমরা সেই গুণের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। তো যার রূপ আছে সে রূপের প্রতি আকৃষ্ট, যার টাকা পয়সা আছে তারা টাকা পয়সার প্রতি আকৃষ্ট, যাদের পজিশন আছে খ্যাতি আছে তাদের সেই খ্যাতি বা পজিশনের প্রতি আকর্ষণ রয়েছে। কিন্তু কৃষ্ণ তার মধ্যে এই ছটি গুণ ছাড়াই পাঁচটি গুণ সম্পূর্ণরূপে থাকা সত্ত্বেও তিনি এইগুলোর প্রতি আসক্ত নন, কারণ ভগবানের একটি গুণ হচ্ছে তিনি হচ্ছেন বৈরাগ্য, তার মধ্যে রয়েছে পূর্ণ মাত্রায়। তো সেই বৈরাগ্য কৃষ্ণ কিভাবে এই জগতে প্রকাশ করেছেন, তিনি যখন যুধিষ্ঠির মহারাজের দ্বারা রাজস্ব যজ্ঞ হচ্ছিল, বিরাট যজ্ঞ, সেখানে অনেক মুনি ঋষিরা বৈষ্ণবরা এসেছিল, তো সেই মহান উৎসবে কৃষ্ণ দুটি সেবা গ্রহণ করেছিল। প্রথম সেবা, যত সব ব্রাহ্মণ বৈষ্ণবরা আসবেন তাদের চরণ ধুয়ে তাদের চরণ পাদুকাকে রাখা, এটা হচ্ছে একটা সেবা। আর দ্বিতীয় সেবা, যখন ওনারা প্রসাদ পাবেন, প্রসাদ পাওয়ার পরে সদের পাতাগুলোকে তুলে সেই জায়গাটাকে পরিষ্কার করা ভগবান। তো তার দ্বারা তিনি কি প্রমাণ করছেন, তিনি ভগবান হলেও তিনি তার ভগবানের ঐশ্বর্যের প্রতি আসক্ত নন, তাই জন্য তিনি ভগবান, এই জন্য কৃষ্ণ হচ্ছেন ভগবান। আর কৃষ্ণ তার ভক্ত অর্জুনের রথের সারথি হয়েছিল, সারথি মানে ড্রাইভার। কেউ কি খুব নিজেকে খুব গর্ব করে বলে আমার ছেলে ড্রাইভার হয়েছে, ড্রাইভারটা কি খুব একটা উচ্চ সম্পন্ন কাজ? কেউ কি বলে রিক্সা ড্রাইভার খুব ভালো, খুব ভালো হয়েছে? কারণ অ্যাটলিস্ট ভারতবর্ষে এই ড্রাইভারি কাজটাকে খুব একটা উচ্চ স্থান দেওয়া হয় না। কিন্তু কৃষ্ণ নিজেকে খুব গর্বিত বলে মনে করছেন যে আমি আমার ভক্তের ড্রাইভার, তাই জন্য আমি যে পার্থ সারথি, তার নামও তিনি নিয়েছেন, তিনি বলছেন যে আমি হচ্ছি পার্থ সারথি, কারণ আমি হচ্ছি আমার ভক্তের ড্রাইভার, রথের ড্রাইভার। তো রথ চালানো একরকম, কিন্তু যুদ্ধের রথ চালানো আরো কঠিন, কারণ যখন যুদ্ধে রথ চলে তখন যোদ্ধা রথের সারথিকে কিছু বলতে পারে না, কারণ কথা বলার কোনো অবকাশ থাকে না, কারণ সে যুদ্ধে ব্যস্ত থাকে। দেখুন রথের সারথি কি করে বুঝবে যে কোন দিকে রথ নিয়ে যাবে, তাই জন্য যোদ্ধা কি করে সারথির পেছনে পা দিয়ে আঘাত করে, যদি ডান দিকে আঘাত করে তাহলে ডান দিকে চলো, বাঁ দিকে যদি আঘাত করে তাহলে বাঁ দিকে চলো, আর মধ্যেখানে যদি আঘাত করে তাহলে সামনে চলো। কৃষ্ণ তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তিনি তার ভক্তের সারথি হয়ে তার ভক্তের পায়ের লাথি খাচ্ছেন, এই জন্য তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। তাই আমাদেরকে ভগবান হওয়ার চেষ্টা করা উচিত না, কারণ এই সমস্ত গুণাবলী আমরা কেউ অর্জন করতে পারবো না, কারণ এইগুলি খালি ভগবানের জন্য প্রযোজ্য। যেহেতু কৃষ্ণ এই সমস্ত ঐশ্বর্যগুলোকে এই জগতে প্রকাশ করেছিলেন, সেই কারণে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। বোঝা গেছে না কৃষ্ণ কেন ভগবান? কারণ কৃষ্ণ তার সরৈশ্বর্য তিনি এই জগতে প্রকাশিত করেছেন, ছটি ঐশ্বর্য পূর্ণ মাত্রায় এই জগতে প্রকাশিত করেছেন বলেই তিনি হচ্ছেন ভগবান। কিন্তু আমরা যে ভগবানের আলোচনা করছি, যে কৃষ্ণ, তিনি এই ঐশ্বর্যের অতীত, তিনি হচ্ছেন মধুর ভগবান, মাধুর্যমণ্ডিত ভগবান। এবং কৃষ্ণ তিনি হচ্ছেন পরম পূর্ণ পুরুষোত্তম ভগবান, তিনি হচ্ছেন আদি পুরুষ ভগবান, তিনি কোন অবতার নন, তিনি হচ্ছেন অবতারী ভগবান। কেন? সুন্দরভাবে শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে, প্রত্যেকটা জীবের গুণ রয়েছে। তো সর্বশ্রেষ্ঠ জীব ব্রহ্মার 50টি গুণ রয়েছে, তারপরে শিবের 55টি গুণ রয়েছে, বিষ্ণুর 60টি গুণ রয়েছে, কিন্তু কৃষ্ণের 4টে অতিরিক্ত গুণ আছে, যে গুণটা আর কারো মধ্যে নেই। সেই কারণে কৃষ্ণ হচ্ছেন পরম পূর্ণ পুরুষোত্তম ভগবান।
তো সেই চারটি গুণ সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব, কারণ এই চারটি গুণ কৃষ্ণের বৃন্দাবনেই প্রকাশিত হয়, আর কোথাও এই গুণ প্রকাশিত হয় না। ভগবানের গুণ সাতটি গুণের দ্বারা সীমিত, কিন্তু একমাত্র বৃন্দাবন যশোদানন্দন কৃষ্ণ ব্রজনন্দন কৃষ্ণের মধ্যে এই চারটি অতিরিক্ত গুণ বৃন্দাবনে প্রকাশিত হয়। এই জন্য এই কৃষ্ণ হচ্ছেন স্পেশাল, বিশেষ একটি ভগবান, এবং সেই কারণেই মহাপ্রভু আমাদেরকে বলেছেন আরাধ্য ভগবান ব্রজসতনয় তদ্ধাম বৃন্দাবন। তিনি বলেছেন আমাদের আরাধ্য ভগবান হচ্ছেন কৃষ্ণ, যার ধাম হচ্ছে বৃন্দাবন। তো এই চারটি গুণ কি কি? এক নম্বর হচ্ছে লীলা মাধুর্য, দু নম্বর হচ্ছে প্রেম মাধুর্য, তিন নম্বর হচ্ছে বেণু মাধুর্য, এবং চার নম্বর হচ্ছে রূপ মাধুর্য। এই চারটি মধুর গুণাবলী কৃষ্ণের মধ্যে থাকার জন্য কৃষ্ণ হচ্ছেন পূর্ণতম ভগবান। তো ঐশ্বর্য আর মধুরতার মধ্যে পার্থক্য কি? ঐশ্বর্য মানে হচ্ছে যাকে কেউ এই ঐশ্বর্যের মাধ্যম দিয়ে মহান বলে জানে, ও ওই লোকটার অনেক টাকা আছে, অনেক বড়। কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে নিজেকে বড় করার জন্য ভগবান নন, কৃষ্ণ বৃন্দাবনে তিনি নিজেকে ভগবান বলে জানতে চান না। কৃষ্ণ বৃন্দাবনে তার ভক্তদেরকে জানাতে চান না তিনি ভগবান, এবং তিনি নিজেও ভুলে যেতে চান তিনি হচ্ছেন ভগবান। কারণ ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক কখনোই অত্যন্ত অন্তরঙ্গ হতে পারে না, কারণ যখন আমি জানবো সে হচ্ছে একজন মহান ব্যক্তি, মহান ব্যক্তির সঙ্গে কখনো আমরা কাছাকাছি যেতে পারি না। প্রভুপাদ উদাহরণ দিচ্ছেন, হাইকোর্টের জাজের সঙ্গে লয়ারা খুব অন্তরঙ্গ হতে পারবে না। কেউ কি বলতে পারবে যে হাইকোর্টের জাজ আর আমি উকিল খুব আমরা অন্তরঙ্গ? তাহলে জাজও জাজমেন্ট দিতে পারবে না আর লয়ারও প্র্যাকটিস করতে পারবে না, কারণ সেই সম্পর্কের মধ্যে কোনো মধুরতা নেই। সেই সম্পর্কটা হচ্ছে অফিসিয়াল সম্পর্ক। কেউ কি অফিসের বসকে খুব ভালোবাসে? ও দারুণ ভালোবাসি বসকে, কখনো ভালোবাসতে পারবে না। তবে সেই সম্পর্কটা হচ্ছে একটা ঐশ্বর্যের সম্পর্ক। ঠিক একইভাবে বিষ্ণুর সঙ্গে ভগবানের, বিষ্ণু ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কটাও একটা অত ঘনীভূত সম্পর্ক না, দাস্য সম্পর্ক। আমরা বলছি হে ভগবান আপনি হচ্ছেন প্রভু, আমি হচ্ছি আপনার দাস, বাস। এটা হচ্ছে বৈকুণ্ঠ জগৎ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আর কিছু জানতে পারছে না। কিন্তু সেই জানাটা ভগবানকে জানা অসম্পূর্ণ জানা। তাই ভগবানকে যদি সম্পূর্ণরূপে জানতে হয় তাহলে বৃন্দাবনকে জানতে হবে, এবং বৃন্দাবনে ভগবান এই চারটি গুণাবলী প্রকাশ করার মাধ্যম দিয়ে তার মধুরতাকে প্রকাশ করেছেন, এবং যে মধুরতার মাধ্যম দিয়ে তার ঐশ্বর্যকে তিনি আবৃত করে রেখে দিয়েছেন। ঐশ্বর্য সম্বন্ধে বৃন্দাবনে কথা হয় না, বৃন্দাবনে কথা হয় ভগবানের মধুরতা নিয়ে। তো প্রথম হচ্ছে ভগবানের লীলা মাধুর্য, ভগবানের বৃন্দাবনের লীলা হচ্ছে মধুর লীলা। মধুর লীলা মানে সেখানে ভক্তর সঙ্গে কৃষ্ণের সম্পর্ক হচ্ছে অত্যন্ত মধুর এবং নিবিড় সম্পর্ক, এবং সেই লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা, যেটা লীলা সব থেকে মধুরতম লীলা, সেই লীলা বৃন্দাবনে সংগঠিত হয়ে থাকে। সেই কারণে ভগবানকে বলা হয় লীলা মাধুর্যময় ভগবান। তারপর হচ্ছে প্রেম মাধুর্য। প্রেম মাধুর্য মানে ভগবানের যে বৃন্দাবনের ভক্তরা তারা হচ্ছে প্রেমিক ভক্ত, মধুর ভক্ত। কিরকম? তাদের সম্পর্কটা খুব নিবিড়। সনাতন গোস্বামী ব্যাখ্যা করছেন যে গোপ সখাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক কতটা গভীর। আমরা শিক্ষাষ্টকম যারা পড়েছে তারা জানেন, সেখানে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, যুগায়িতং নিমেষণ চক্ষুষা পাপৃষায়িতং শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরহেন। বলা আছে গোবিন্দের সঙ্গে বিরহ একটা যুগের মতো লাগে, একটা মুহূর্তের বিরহ। সেটা কিরকম আমরা জানি না, কিন্তু যখন আমরা বৃন্দাবনে কৃষ্ণ লীলাকে আমরা আলোচনা করব সেখানে বুঝতে পারবো
যে গোপ শাখাদের সঙ্গে বলা হচ্ছে কৃষ্ণ যখন গোচরণে যায় তখন সেখানে বনে অনেক গাছ থাকে, গাছ তো কৃষ্ণ আগে আগে যায়, তার পিছনে পিছনে গোপ শাখারা যায়, তো কৃষ্ণ মাঝে মাঝে কি হয় কোনো গাছের আড়ালে চলে যায়, তো গাছের আড়ালে কতক্ষণ যাবে, কতক্ষণ সে সময়টা এক মুহূর্ত, তো যখন কৃষ্ণ যখন গাছের আড়ালে চলে যায় গোপ শাখারা কৃষ্ণকে এক মুহূর্তের জন্য দেখতে পায় না, সেখানে গোপ শাখারা অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। কতটা প্রেমের গভীরতা থাকলে এটা আমরা বুঝতে পারবো, আমাদের পক্ষে বোঝা সম্ভব না। কৃষ্ণ গাছের আড়ালে এক মুহূর্তের জন্য থাকছে, সেই এক মুহূর্ত অদর্শনকে সহ্য না করতে পেরে গোপ বালকরা সেই ভূমিতে অচেতন হয়ে পড়ে যাচ্ছে, এত তাদের বিরহ। সেটা হচ্ছে ব্রজপ্রেম, সেটা হচ্ছে মধুর ভক্ত। আর গোপীদের কি অবস্থা? গোপীদের অবস্থা আরো খারাপ। গোপীরা ব্রহ্মাকে খুব গালিগালাজ করছে। কেন গালিগালাজ করছে? বলছে ব্রহ্মা আমাদের নকল করা উচিত না, এটা গোপীরাই পারে। তো গোপীরা বলছে ব্রহ্মা সৃষ্টি সম্বন্ধে কোনো আইডিয়া নেই, নামেই স্রষ্টা। আজে মাঝে গালি দিচ্ছে, আমি তো বলছি না। তো বলছে যে ব্রহ্মাটার মাথায় কোনো বুদ্ধি নাই আর কি করে সৃষ্টি করতে হয় জানে না। কিরকম বলছে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তার সৌন্দর্য হচ্ছে অসীম, সেই অসীম সৌন্দর্যকে দর্শন করার জন্য ভগবানের আমাদেরকে অসংখ্য চোখ দেওয়া উচিত ছিল, কিন্তু ব্রহ্মা তো বুদ্ধিটা মোটা, দুটো চোখ দিয়ে তাও সেটা মেনে নিলাম, দুটো চোখ দিতে পারে, কিন্তু দুটো চোখ দিল এবং চোখে আবার পাতা দিয়ে দিল, এটা কি ধরনের সৃষ্টি? কারণ গোপীরা বলছে যে চোখের পাতা যখন পড়ছে সেই মুহূর্তটা যখন কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, তাদের সেটাকে এক যুগের মতো বলে মনে হচ্ছে। আমরা বুঝতে পারি চোখের পাতা পরে, আমাদের কি অবস্থা বুঝতে পারছেন? আমরা বৃন্দাবনে যাবো ভাবছি না, গোলক বৃন্দাবনে যাবো ভাবো। তো গোপীদের ভালোবাসা কিরকম দেখেছেন? যে চোখের পাতা যতটুকু পড়ছে সেই মুহূর্তের বিরহ গোপীরা সহ্য করতে পারছে না। যুগায়িতম নিমেষেন চক্ষুষা পাপনিষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে, এটা হচ্ছে কৃষ্ণের প্রতি গোপীদের ভালোবাসা। তো সেই গোপীদের প্রতি ভগবান আকৃষ্ট হবে কি হবে না? অবশ্যই হোক, কৃষ্ণ সকলকে আকর্ষণ করে, তিনি তো সর্বাকর্ষক, কিন্তু বৃন্দাবনে উল্টো, বৃন্দাবনে কৃষ্ণ গোপীদের দ্বারা আকৃষ্ট হয়। কৃষ্ণ হচ্ছেন মদন মোহন, কিন্তু রাধারানী হচ্ছেন মদন মোহন মোহিনী, যিনি যে ভগবান সারা পৃথিবীকে মোহিত করে, শ্রীমতী রাধারানী সেই কৃষ্ণকে কি বলে একদম মোহিত করে দিচ্ছে। কিসের দ্বারা? সৌন্দর্যের দ্বারা না, তিনি তার অকৃত্রিম প্রেমের দ্বারা কৃষ্ণকে মোহিত করে দিচ্ছে। বলছে যে রাধারানী যদি নাচ বন্ধ করে দেয়, বলা হচ্ছে কৃষ্ণ সঙ্গে সঙ্গে এত আকর্ষণ, বলা আছে যে কৃষ্ণ আর রাধারানী কতদিন ধরে একসঙ্গে আছে, কতদিন ধরে একসঙ্গে আছে, কতদিন? অনন্তকাল ধরে। সাধারণত এই জগতের ভালোবাসা কতদিন থাকে? একসঙ্গে ছেলেমেয়েরা থাকে প্রথম দিকে খুব ভালো থাকে, বলছে না যে বিবাহের আগে ভালোবাসাটা মোটামুটি ভালো থাকে, বিবাহ হয়ে যাওয়ার পরে এক দু বছর ঠিক থাকে, তারপরে আসল রূপ প্রকাশ পায়, বলা হচ্ছে এই জগতে। বুঝে এই যে রোমান্স, বলছে রোমান্সটা এক বছর থাকে বিয়ের পরে, রোমান্সের পরে যে ফাইন্যান্স, তার মানে টাকা পয়সা লাগবে, তারপরে এক বছর রোমান্স, তারপরে যে ফাইন্যান্স, এটা হচ্ছে এই জগতের ভালোবাসা। তো সেই ভালোবাসা আর রাধারানীর সঙ্গে কৃষ্ণের ভালোবাসা তুলনা হয় না, কারণ এই জগতের ভালোবাসা যে স্বার্থের ভালোবাসা, আই লাভ ইউ, এটা সস্তা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিছুদিন পরে ডিভোর্স, প্রাণনাথ, তারপরে বলে আমি শুনছিলাম একটা জায়গায় কি বলে প্রাণনাথ হয়ে যায়, তারপরে আস্তে আস্তে বদলে তো থাকে। যাক, আমি অত ডিটেলসে যেতে চাইছি না, কৃষ্ণ সম্বন্ধে আলোচনা হচ্ছে। তো কৃষ্ণের সঙ্গে রাধারানী এক দুদিন ধরে আছে, বোর হচ্ছে না কেন? আমার একটা বিরাট প্রশ্ন ছিল এটা, যে এতদিন ধরে আছে এই জগতে একসঙ্গে থাকতে থাকতে, স্বামীরা বলে আমার অনেক আমার বন্ধু তো বিয়ে করেছে, তো বলছে বেঁচে গেছিস তুই, তো বলছে কে যে বেঁচেছে বোঝা যাচ্ছে না, যাই হোক।
তো বলছে যে বিয়ের পরে একই মুখ সকাল বিকেল সন্ধে রাত্রি বারবার দেখতে দেখতে ভালো লাগে বোরিং লাগে কারণ এই জগতের রূপের একটা দুটো ডিফেক্ট আছে এই জগতের সৌন্দর্য কালের প্রভাবে কমতে থাকে আর এই জগতের সৌন্দর্য যে সীমিত কারণ একজনকে খুব সুন্দর লাগছে কিন্তু তার থেকে আরেকজন ভালো আছে তো তাকে দেখলে আরো বেশি ভালো লাগছে তোর ওটা আরেকটাকে ভালো লাগছে তাই মন চঞ্চল হয়ে যাচ্ছে কেন কারণ এই জগতের সৌন্দর্য যে আপাত সৌন্দর্য এবং এই জগতের সৌন্দর্য যে সীমিত তাই আমাদের কোনো সৌন্দর্য দেখে আমরা কখনো পূর্ণ তৃপ্তি লাভ করতে পারছি না কিন্তু রাধারানী কৃষ্ণ কি করে পূর্ণ তৃপ্তি লাভ করছে কারণ চিন্ময় জগতের সৌন্দর্য এই দুটি ত্রুটি থেকে মুক্ত বলা হচ্ছে কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ তাহলে গুরু হওয়া উচিত ব্রহ্মা হচ্ছে দাদু তারও সৃষ্টি করে তবে দাদু হবে এই জন্য খ্রিস্টানটিতে অন্য জগতে তারা ভগবানকে কি ভাবে একটা বুড়ো লোক আদি পুরুষ মানে কি আদি পুরুষ মানে বুড়ো লোক হবে না কিন্তু ভগবান হচ্ছেন আদি পুরুষ হওয়া সত্ত্বেও তিনি নব যৌবনঞ্চ তার বয়স ১৬ বছর পর আর পারে না কি করবে আর উনি কিশোর নিত্য কিশোর রূপ তো এই যে রাধা কৃষ্ণের আকর্ষণ এটা কেন থাকে তো বলা আছে আমি একটা সুন্দর ব্যাখ্যা শুনছিলাম বলছে কৃষ্ণ যখন রাধারানীর দিকে তাকিয়ে থাকে তো রাধারানীর সৌন্দর্য বাড়তে থাকে আর রাধারানী যখন কৃষ্ণের দিকে তাকিয়ে থাকে তখন কৃষ্ণের সৌন্দর্য বাড়তে থাকে তা কৃষ্ণ কেন অসীম কারণ কৃষ্ণ হচ্ছে ভগবান তাই সৌন্দর্য হচ্ছে অসীম অসীম মানে কি যাকে মাপা যায় না এই মাপছে আবার বাড়ছে এই মাপছে এই বাড়ছে তাই যেহেতু ক্রম বর্ধমান এই সৌন্দর্য তাই জন্য বোরিং লাগে না ঠিক না বাড়ছে তো সৌন্দর্য বাড়ছে নতুন নতুন রূপ দর্শন করছে রাধারানী বলছে কৃষ্ণের একটা অঙ্গের দিকে তাকিয়ে সেই অঙ্গ থেকে চোখ ফেরাতে পারছে না কিরকম সুন্দর হবে সেটা পরে আমি আলোচনা করব তো এই যে বৈচিত্র্য আর একটা কি বৈচিত্র্য অনেক আছে তো রাধারানী নাকি কৃষ্ণের জন্য রান্না করে এই জগতে রান্না খেতে নতুন নতুন রান্না ভালো লাগে তাই না তো একদিন এই বাড়িতে খেলাম আরেকদিন ওই বাড়িতে খেলাম তাহলে মনে হয় খুব নতুন নতুন রান্না ভালো লাগে টেস্ট লাগে কিন্তু যদি ডেলি একই হাতে রান্না ভালো লাগবে আর কত আর ভ্যারাইটি করবো অনেকে স্ত্রীরা কমপ্লেন করে আর পারা যায় না কত ভ্যারাইটি করবো কারণ আমরা সীমিত কিন্তু কৃষ্ণ কখনো বলছেন রাধারানী একটু মাঝে একই রান্না খাওয়াচ্ছ আর ভালো লাগছে তো রাধারানী রান্নার প্রতি কৃষ্ণের এত আকর্ষণ কেন কারণ আমি ব্যাখ্যা শুনছিলাম এটা আমাদের পক্ষে বোঝা খুব কঠিন রাধারানী নিত্যকালের জন্য কৃষ্ণের জন্য রান্না করছে কিন্তু এখনো পর্যন্ত কোনো আইটেম নাকি এখনো রিপিট হয় না কি করে হয় এটা হচ্ছে অচিন্ত শক্তি তাই শ্রীমতী রাধারানীর এই অচিন্ত শক্তি থাকার ফলে কৃষ্ণ এবং রাধারানীর মধ্যে সম্পর্ক এই সম্পর্ক সবসময় নব যৌবনঞ্চ সবসময় নতুন নতুন রস আস্বাদন করছে তাই জন্য তাদের বৈচিত্র্য পাওয়ার জন্য অন্যর কাছে যেতে হয় না যেহেতু কৃষ্ণ অসীম শ্রীমতী রাধারানী অসীম তাই একে অপরের মধ্যে সম্পর্কটা তাদের এত গভীর যে এই সম্পর্ক থেকে আনন্দ এত বৈচিত্র্যময় তাদেরকে আর ইচ্ছা করতে হয় না অন্য জায়গায় যাওয়ার জন্য এইটা হচ্ছে ভগবানের সঙ্গে ব্রজগোপিকাদের শ্রীমতী রাধারানীর সম্বন্ধ তাই তাদের মধ্যে এত গভীরতা প্রেমের তাই এক মুহূর্ত ভগবানকে দেখতে না পেলে চোখের পলক পড়লেও ব্রজগোপিকারা মনে করছে এটা একটা যুগের মতো তাই জন্য এই গুণটা হচ্ছে ভগবানের কি গুণ প্রেম মাধুর্য প্রেমের মাধুরিমা তারপরে হচ্ছে বেণু মাধুর্য কৃষ্ণ তিন ধরনের বাঁশি ব্যবহার করে বেণু মুরলি আর বংশী প্রত্যেকটা বাঁশির আলাদা সাইজ আছে প্রত্যেকটা বাঁশির আলাদা কতগুলো ফুটো আছে সব ব্যাখ্যা আছে এবং আট রকমের ধ্বনি তিনি এই বাঁশির মাধ্যম দিয়ে তিনি প্রকাশ করেন আর এক একটা ধ্বনি এক একজনকে আকর্ষণ করে তো বলা আছে একটা ধ্বনি আছে যেটা খালি রাধারানী শুনতে পাবে
সেই বাঁশিটা যখন বাজাবে কৃষ্ণ, তখন রাধারানী ছাড়া আর কেউ শুনতে পাবে না। এইটা হচ্ছে কৃষ্ণের মাধুরিমা। তাই বৃন্দাবনে কৃষ্ণ সকল কিছু নিয়ন্ত্রণ করছে কার মাধ্যম দিয়ে? এই বেণুর মাধ্যম দিয়ে। বেণুর মাধুর্যের মাধ্যম দিয়ে তিনি সমস্ত ভক্তদেরকে মোহিত করে রেখেছেন। তাই জন্য তিনি হচ্ছেন বেণু মাধুর্যের পরম একটা পুরুষ। তাই জন্য বৃন্দাবনে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তো বেণু মাধুর্য হয়ে গেল, এবং শেষে হচ্ছে রূপ মাধুর্য। এটা বড় ইন্টারেস্টিং। কৃষ্ণ কত সুন্দর, বোঝা যাবে কত সুন্দর। এই জগতে তো সৌন্দর্যের বিচার হয় আর কম্পিটিশন হয়, প্রতিযোগিতা হয়। মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড হয়, এখন হয়, হচ্ছে না হচ্ছে না হচ্ছে। তো এই জগতে যে সব থেকে সুন্দরী যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মধ্যে, তারা হচ্ছে মিস ইউনিভার্স। আমাদের হয়েছিল সুস্মিতা সেন, না সুস্মিতা সেন হয়েছিল, ঐশ্বরিয়া রায় হয়েছিল, মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড, পাগল মানুষ, কি যে সৌন্দর্য বুঝতে পারছি না। তো আমাদের এবার কিছু পরে পাবে না, রেকর্ডিং হচ্ছে না, বলা যাবে না বেশি। একবার একটা রথযাত্রাতে, বিশেষ স্পেসিফিক বলা যাবে না, একটা রথযাত্রাতে একজন নায়িকা এসছে। তা আমার একজন পুরনো সিনিয়র ভক্ত বলছে, সিনেমায় তো দেখতে খুব ভালো লাগে, তো এইখানে তো দেখতে ভালো লাগছে না, বাজে লাগছে দেখতে। বলছে প্রভু এটাই তো সিনেমা, সিনেমার আলোতে খারাপকে ভালো দেখানোটাই তো সিনেমা। তো অনেক নায়িকাদেরকে দেখতে পরে খুব মানে সিনেমায় খুব সুন্দর লাগে, কিন্তু যখন দেখবেন না কাছাকাছি রুচি হবে না। এটা হচ্ছে এই জগতের বৈশিষ্ট্য। তো যাই হোক, রুচি সম্পন্ন ব্যক্তিরাও, রুচি সম্পন্ন যারা সুন্দর দেখতে অ্যাকচুয়ালি সুন্দর, তাদের সৌন্দর্য তুলনা করা হচ্ছে স্বর্গের অপ্সরাদের সঙ্গে। তো অনেকে জিজ্ঞেস করে, প্রভু দ্বাপর যুগে শুনেছি, ত্রেতা যুগে শুনেছি দেবতারা এই ভুলোকে আসত, এখন ভাষা বন্ধ করে দিচ্ছে কেন? বলছে আমি শুনছিলাম যে কলিযুগের মানুষের গায়ে খুব দুর্গন্ধ, আর এই দেবতারাই দুর্গন্ধ সহ্য করতে পারে না, এই জন্য এখানে আসে না, খুব নোংরা। আর এই জগতে যারা সব থেকে সুন্দরী বলে গর্বিত বলে মনে করে, তাদেরকে দেখতে ব্যাঙের মতো লাগে, বলছে তাদের কাছে ব্যাং যেমন দেখতে লাগে আমাদের কাছে, তো আমাদের স্বর্গলোকের অপ্সরারা এই জগতের সুন্দরীদেরকে ব্যাঙের মতো দেখে। কত সুন্দরী, ব্যাঙের মতো সুন্দরী, তুলনা করা আছে, কিছু খারাপ পাবেন না, কারণ হয়তো ব্যাঙেদের মধ্যে সুন্দরীর কম্পিটিশন হয়, তাদের মধ্যে সুন্দরী আছে, তাই না? তাহলে ব্যাঙ কেন আর ছেলে ব্যাঙ মেয়ে ব্যাঙের মধ্যে আকৃষ্ট হবে কেন? নিশ্চয়ই সৌন্দর্য রয়েছে, কিন্তু সৌন্দর্যের একটা মাত্রা রয়েছে। তাই এই জগতের সৌন্দর্যের মাত্রা থেকে স্বর্গলোকের সৌন্দর্যের মাত্রা অনেক বেশি, এটা বলার ব্যাখ্যা করা হচ্ছে। জায়গা নেই নাকি? স্বর্গের অপ্সরাদের থেকে অনেক বেশি গুণের সৌন্দর্য হচ্ছে বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী, অনেক সুন্দর তিনি। আর বৈকুণ্ঠের লক্ষ্মীদের থেকে আরো বেশি সৌন্দর্য হচ্ছে দ্বারকার মহিষীদের, দ্বারকার মহিষীদের থেকেও অনেক বেশি সৌন্দর্য হচ্ছে বৃন্দাবনের গোপীদের। তো আমরা শুনেছি যে বৃন্দাবনে অনেক গোপী আছে, তার মধ্যে সব থেকে সুন্দরী গোপী হচ্ছে 108 গোপী। তো এই 108 এর মধ্যে 8 গোপী হচ্ছে সব থেকে সুন্দরী, আর এই 8 গোপীর মধ্যে দুজন হচ্ছে সব থেকে সুন্দরী। এই দুই সুন্দরী গোপী হচ্ছে চন্দ্রাবলী এবং শ্রীমতী রাধারানী। আর এই দুই গোপীর মধ্যে সব থেকে সুন্দরী কে? শ্রীমতী রাধারানী। এখন এই সৌন্দর্যের পরাকাষ্ঠা, এটা গেল ভগবানের শক্তির সৌন্দর্য। তো ভগবান কিরকম সুন্দর, এই রাধারানীর কাছে এসে গোপীরা বলছে যে, একজন গোপী এসে বলছে, হে রাধারানী আমি খুব ভৌভাগ্যবতী, আমি আজকে কৃষ্ণের সমস্ত সৌন্দর্য দর্শন করলাম, কি অপূর্ব কৃষ্ণ দেখতে। তখন রাধারানী বলে, তুমি অত্যন্ত ভাগ্যবতী, কারণ আমি কৃষ্ণের তো পুরো সৌন্দর্য দেখতে পাই না, কারণ কৃষ্ণের অঙ্গে একটা অঙ্গ যেখানে আমার চোখ পড়ে সেই অঙ্গতেই আমার চোখটা স্থির হয়ে থেকে যায়, কারণ কৃষ্ণ এত সুন্দর। এখন রাধারানী হচ্ছে সব থেকে সুন্দরী, কিন্তু তিনিও কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে, তাহলে কৃষ্ণ কত সুন্দর। তো রাধারানী তো দূরের কথা, কৃষ্ণ নিজেই তার রূপের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে কৃষ্ণের রূপ।
কৃষ্ণ নবদ্বারা নববৃন্দাবনে আছেন দ্বারকায়, একদিন দেখছে একটা সুন্দর রূপ, তো গিয়ে দৌড়াচ্ছে আলিঙ্গন করার জন্য, এত সুন্দর। তো কিছুটা দূরে গিয়ে দেখছে, আরে এ তো আমার রূপের প্রতিফলন। তখন ভাবছে কৃষ্ণ, আরে আমি এত সুন্দর দেখতে, উপলব্ধি হয়েছে, আমি তো জানতাম না এত আমি সুন্দর, কিন্তু আমি তো বলছি আমি অভিজ্ঞ, আমি সবকিছু জানি, কিন্তু আমি তো আমার নিজের সৌন্দর্য সম্বন্ধে জানি না। আর আমি বলছি বক্তা রাম যোগ্যতা গোসাং, আমি সমস্ত কিছুর বক্তা, তো আমার সৌন্দর্যকে তো আমি ভোগ করতে পারছি না, তা আমি কি করে ভক্তা হলাম? আমার থেকে তো আমার ভক্তরা বেশি ভোগ করছে। তাই শিল বহুপাত বলছেন, এই জগতে মানুষ ভগবান হতে চায়, ভগবান হয়ে কোনো লাভ নাই। বলছে রসগোল্লা হয়ে কি লাভ আছে? রসগোল্লা মিষ্টি, রসগোল্লার কিছু লাভ আছে? তো রসগোল্লা কি বুঝতে পারে সে কত মিষ্টি? বুঝতে পারবে কে? সেটা বুঝতে পারবে যে খাবে। তো রসগোল্লা খাওয়া ভালো না রসগোল্লা হওয়া ভালো? কিন্তু এই জগতে যারা মানুষ মূর্খ তারা রসগোল্লা হতে চায়। তাই শিল প্রভুপাত বলছে, আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভগনামিত সংঘ তৈরি করেছি ভগবান হওয়ার জন্য না, আমি আন্তর্জাতিক কৃষ্ণ ভগনামিত সংঘ করেছি ভগবানের থেকে বড় হওয়ার জন্য। কারণ ভগবান যেটা পায় না ভক্তরা সেটা লাভ করতে চায়। এই জন্য যিনি স্বয়ং ভগবান তিনি তখন ভাবলেন আমার ভগবান হয়ে খুব একটা জমছে না, তাই জন্য আমি কি করি এখন আমি ভক্ত হয়ে যাব। কোন ভক্ত হব? যে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত, আমি শ্রীমতী রাধারানীর ভাব এবং শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি নিয়ে আবির্ভূত হয়ে আমি আমার সৌন্দর্যকে উপভোগ করব এবং রাধারানী আমাকে ভালোবেসে কত আনন্দ পায় সেটাকে আমি উপলব্ধি করার চেষ্টা করব। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন, যিনি ভক্ত ভাব নিয়ে আবির্ভূত হলেন। তো এর দ্বারা প্রমাণিত করছেন ভগবান যে ভক্ত ভগবানের থেকে বড়। তো এই যে সৌন্দর্য ভগবানের কত অপূর্ব সৌন্দর্য, তাই জন্য তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। এখন আমরা কাকে ভগবান বলছি? বহুবার বলছে আজে বাজে লোককে, দেখতে বাজে ভগবান, তো দাঁড়িয়ে আছে ভগবান, এগুলো ভগবান কি করে হয়? ভগবান হতে গেলে কৃষ্ণের মতো সৌন্দর্য হতে হবে, তাহলে সে হচ্ছে ভগবান। তাই আমরা যাকে তাকে ভগবান হিসেবে গ্রহণ করাটা একটা মূর্খামির পরিচয়। তাই কৃষ্ণ হচ্ছেন বৃন্দাবনেশ্বর ভগবান, কারণ তার মধ্যে এই ছটি চারটি মধুর গুণ তার মধ্যে রয়েছে। মনে থাকবে প্রথমটা কি? লীলা মাধুর্য। দ্বিতীয়টা কি? প্রেম মাধুর্য। তৃতীয়টা কি? প্রেম মাধুর্য। চারটে কি? চার নম্বর রূপ মাধুর্য। তাই জন্য কৃষ্ণ হচ্ছেন পরম পূর্ণ ভগবান কৃষ্ণ। তাই হচ্ছে বৃন্দাবন কৃষ্ণ, একটা ধারণা পাওয়া গেল। তো এই বৃন্দাবনে প্রবেশ করতে গেলে আমাদের কি যোগ্যতা প্রয়োজন, তারপরে আমি রাধারানীর মাহাত্ম্য ব্যাখ্যা করব। তো এই বৃন্দাবনে আমি কি যোগ্যতা থাকলে বৃন্দাবন ধামে আমি প্রবেশ করব? তো শ্রীল প্রভুপাদ বলছেন, টিকিট কেটে বৃন্দাবনে যাওয়া যায় না, বৃন্দাবনকে এই চোখ দিয়ে দেখা যায় না। তো বৃন্দাবনকে উপলব্ধি করতে গেলে আমাদেরকে ভক্তের মুখ থেকে শ্রবণ করতে হবে, কান দিয়ে দেখতে হয় ভগবানকে। তাই ধামকেও দেখতে গেলে কান দিয়ে দেখতে হবে, এবং সেই ধামকে উপলব্ধি করতে গেলে আমাদের কিছু যোগ্যতা প্রয়োজন। অক্রূর তিনি যখন বৃন্দাবনে যাচ্ছেন, বৃন্দাবনে প্রবেশ করছেন, অক্রূর মথুরা থেকে বৃন্দাবনে গিয়েছিলেন কৃষ্ণ বলরামকে গোকুল থেকে মথুরায় নিয়ে আসার জন্য। তো এই অক্রূরের যে যাত্রা বৃন্দাবনে, তিনি কি মনোভাব নিয়ে বৃন্দাবনে প্রবেশ করছেন, সেই মনোভাব যদি আমাদের হৃদয়ে জাগরিত হয় তাহলে আমরা বৃন্দাবনে প্রবেশ করার যোগ্যতা অর্জন করব। তো অক্রূর হচ্ছে ভগবানের ভক্ত, কিন্তু তিনি কংসের সঙ্গে আছেন। তো আপনারা শুনছিলেন কিভাবে যে কংস যবে থেকে খবর পেয়েছে যে কৃষ্ণ বৃন্দাবনে আছে, গোকুলে আছে, তিনি সবসময় চিন্তা করছেন কি করে এই কৃষ্ণকে মারব। তো অনেক অসুর পাঠায়, প্রচুর অসুর পাঠায়। কালকে আমরা আলোচনা করছিলাম, সকালে একটা পাঠায়, দুপুরে একটা পাঠায়, বিকেলে একটা পাঠায়, সবসময় পাঠাচ্ছে কিন্তু মারতে পারছে না। তখন কংস ভাবছে, বেটা জঙ্গলের লোক তো ছেলেটা, তো জঙ্গলে অসুর পাঠিয়ে দিক জমছে না, গ্রামের ছেলে জঙ্গলের ছেলে খুব পাওয়ারফুল আছে, তো গ্রামের ছেলেকে যদি আমি শহরে আনতে পারি তাহলে রত শক্তি থাকবে না, তাহলে আমি ওকে মেরে ফেলতে পারবো। তাই কংস প্ল্যান করলো, যদি কৃষ্ণকে মারতে হয় তাকে তাহলে গোকুল থেকে বার করতে হবে,
এই গোকুল মহাবন থেকে তাকে মথুরায় নিয়ে আসতে হবে, তাহলে তাকে মেরে ফেলা যাবে। অসুরের বুদ্ধি তো ভগবানকে মারতে চায়। সেই কারণে কংস ঠিক করলো কে নিয়ে আসবে, কার কথা কৃষ্ণ বলরাম নন্দ মহারাজ যশোদা এরা বিশ্বাস করবে যে মথুরায় একটা কি বলে একটা প্রতিযোগিতা হবে, সেই প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করার জন্য আসবে। তো অন্যের কথা তো বিশ্বাস করবে না ওরা, কিন্তু যদি আমি অক্রূরকে পাঠাই, যেহেতু অক্রূর হচ্ছে অত্যন্ত সম্ভ্রান্ত এবং অত্যন্ত উন্নত ব্যক্তিত্ব এবং কৃষ্ণের শুভাকাঙ্ক্ষী, সেই কারণে আমি যদি অক্রূরকে পাঠাই তাহলে অক্রূরের কথা ব্রজবাসীরা বিশ্বাস করবে। তাই অক্রূরকে সিদ্ধান্ত করা হলো যে অক্রূর বৃন্দাবনে যাবে, গোকুলে যাবে এবং কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে আসবে। এই খবর পেয়েছে, কে খবর পেয়েছে? অক্রূর, যে আমাকে বৃন্দাবনে যেতে হবে। তো যখন এই খবরটা পেয়েছে তখন তার মধ্যে বিভিন্ন ভাবের উদয় হচ্ছে। তো সেই সমস্ত ভাব যদি আমাদের হৃদয়ে উদিত হয় তাহলেই আমরা বৃন্দাবনে প্রবেশ করতে পারবো। তো যখনই অক্রূর এই খবরটা পেয়েছে তার মধ্যে প্রথম ভাব কি যাচ্ছে, যে আমি হচ্ছি বৃন্দাবনে যাওয়ার জন্য অযোগ্য। এটা হচ্ছে প্রথম যোগ্যতা, বৃন্দাবনে প্রবেশ অধিকারের প্রথম যোগ্যতা হচ্ছে আমাদেরকে উপলব্ধি করতে হবে আমরা হচ্ছি অত্যন্ত অযোগ্য। অক্রূর কি ভাবছে, যে আমি তো কংসের লোক, আমি তো অসুরদের সঙ্গে আছি, আমার কি যোগ্যতা আছে? ভগবান তো উত্তম শ্রোত দর্শনম, ভগবান তো শুদ্ধ ভক্তদেরকে দর্শন প্রদান করেন, তো আমি তো একজন অযোগ্য ব্যক্তি, আমি কি করে কৃষ্ণের দর্শন পাবো, আমি কি করে বলরামের দর্শন পাবো বৃন্দাবনে, আমি তো অত্যন্ত অযোগ্য ব্যক্তি। তাই বৃন্দাবনে যদি আমরা প্রবেশ করতে চাই, কৃষ্ণ বলরামকে দর্শন করতে চাই, তাহলে আমাদের প্রথম যোগ্যতা হচ্ছে যে আমাদেরকে উপলব্ধি করতে হবে আমরা হচ্ছে অত্যন্ত অযোগ্য। তাহলে আমরা অযোগ্য, তাহলে কিছু করার নেই, নাকি কি করবো তাহলে? তারপরে তিনি ফির অনুভব করছেন, আমি অযোগ্য হলেও আমার একটা আশা আছে, একটা আশা। আমাদের জীবন থেকে যখন আশাটা চলে যাবে না, আর আমরা আমাদের জীবন বলে কিছু থাকবে না, আমাদের জীবন পরিচালিত হচ্ছে আশার দ্বারা, আশা বন্ধ। আমাদের জীবনে আশা থাকবে না কোনো কিছু, তাহলে আমার জীবনটা মৃত হয়ে যাবে। জীবন আছে মানে আশা রয়েছে, তাই ভক্তের জীবনেও আশা থাকে। কি আশা? অক্রূর মনে করছে আমি যদিও ব্যক্তিগতভাবে অযোগ্য কিন্তু আমার একটা আশা রয়েছে। কেন? কারণ ভগবান হচ্ছেন অচ্যুত দর্শনম, ভগবান কাউকে দর্শন দিতে চ্যুত হন না। তিনি যদি ফুতনাকে উদ্ধার করতে পারেন, তিনি যদি অজামিলের মতো লোককে উদ্ধার করতে পারেন, তাহলে আমার একটা চান্স আছে। তাই জন্য বলা আছে না, পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাথায়। যদি জগাই মাথায় উদ্ধার হতে পারে তাহলে আমার একটা চান্স আছে, ঠিক কিনা? তাই জন্য মহাপ্রভুর কাছে যখন প্রার্থনা করা হয় মোসম পতিত প্রভু না পাইবে, আমরা খালি গানই গাইছি, গান শেষ তখন আমরা ভাবছি না না মোসম পুণ্যবান না পাইবে। আমি তো মনে মনে ভাবছি আমি বিরাট ভক্ত, কিন্তু প্রভু আমি অত্যন্ত দীন, আমি অত্যন্ত হীন, কিন্তু ভেতরে ভেতরে আমি ভালো ভক্ত। এই নাটক করলে তো ভগবানকে পাওয়া যাবে না, নাটকের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। বৈষ্ণবতা মানে যে সরলতা, সরলতা মানে ভেতর আর বাইরেটা এক। কলিযুগে ভেতর আর বাইরে এক পাওয়া বড় কঠিন, ঠিক না? বাইরে প্রভু আপনার মতো কেউ হয় না, পিছনে গিয়ে বলবে না বদমাস একটা, হয় কি হয় না? কলিযুগের মানুষ এরকমই, যে আপনাকে সামনে খুব ভালো বলবে সাবধান, তার মানে বুঝতে হবে পিছনে আমাকে গাল দিচ্ছে। যে কেউ যদি ভাবে আমার এই জগতে শুভাকাঙ্ক্ষী খুব কম, এই জগতে ভালো বলার লোক অনেক, কিন্তু এই জগতে প্রকৃত শুভাকাঙ্ক্ষী পাওয়া অত্যন্ত বিরল। তো যে শুভাকাঙ্ক্ষীকে চিনতে পারবে তার মনুষ্য জীবন সার্থক। আমি অনেক ইস্কনের গুরু সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে জিজ্ঞেস, আপনার যে ভক্তি জীবনে এতদিন টিকে আছেন এত সুন্দরভাবে, তার চাবিকাঠিটা কি? বলছে আমাদের প্রত্যেকের জীবনে শুভাকাঙ্ক্ষী রয়েছে, যাদের সঙ্গে জীবন কাটিয়ে আমরা উৎসাহ পাই। তাই আমাদের জীবনে যদি শুভাকাঙ্ক্ষী না থাকে, বন্ধু না থাকে, যে হচ্ছে সৎ
সৎ মানে যে আমার ভালো এবং মন্দ আমার সঙ্গে সবসময় থাকবে। এই ধরনের ব্যক্তি অত্যন্ত বিরল। এই জগতের মানুষ সকলে যে সুখের পায়রা, বুঝে যাচ্ছে, হরিবল হরিবল আমি আছি, সব খারাপ সময় পিছনে সবল মারে, এটা হচ্ছে এই জগতের বৈশিষ্ট্য, স্বার্থপর জগৎ। এই স্বার্থপর জগতে স্বার্থশূন্য বন্ধু পাওয়া হচ্ছে অত্যন্ত বিরল, এবং সেই স্বার্থশূন্য ব্যক্তি হচ্ছে ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তরা। তাই জন্য মহাপ্রভু বলছেন, আমি বিনা বন্ধু আর কি আছে তোমার, বন্ধু চিনতে হবে। তাই এই বন্ধু যে যতক্ষণ পর্যন্ত আমি চিনতে না পারবো, মিষ্টি ভাষা যতদিন ভালো লাগবে, কানে সুসুরি লাগে, ও আপনি খুব ভালো প্রভু, আপনি খুব মহান, আপনার মতো শুদ্ধ ভক্ত হয় না, এটা যখন শুনতে ভালো লাগবে মানে পতন অবশ্যম্ভাবী। তাই জন্য ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন যে বন্ধুকে চিনতে হবে। তো সেই বন্ধু যখন আমাদের জীবনে আসবে তখন আমাদের জীবনটা সার্থক হবে। তো আশা, কিসের আশা? আমি অযোগ্য হলেও আমার গুরুদেব যোগ্য, আমি অযোগ্য হলেও সাধুরা যোগ্য, আমি অযোগ্য হলেও সাধু সঙ্গ আমাকে সাহায্য করবে যোগ্যতা অর্জন করার জন্য। তো কি আশা? আমাদের আশা হচ্ছে সাধু সঙ্গ, আমাদের আশা হচ্ছে বৈষ্ণব কৃপা, আমাদের আশা হচ্ছে গুরু কৃপা। তাই আমাদেরকে গুরু কৃপার উপর নির্ভরশীল হতে হবে। তো বলা হচ্ছে বুলেট, বন্দুকের গুলি তার শক্তি আছে কি নাই? শক্তি কখন আছে? যখন গুলিটা বন্দুকের মধ্যে থাকে। বন্দুকের বাইরে বার করে নিলে গুলিটা ছুড়ে মারলে কি হবে? একটু হয়তো লাগবে, এটি উনি করে ছুড়ে মারলেন, কোনো লাভ আছে? তো সেই গুলি যখন বন্দুকের মধ্যে দিয়ে ছাড়া হবে তখন কিরকম শক্তি? প্রচন্ড শক্তিশালী। তো সেই শক্তি কোথা থেকে পাচ্ছে? সেই শক্তি বন্দুক থেকে পাচ্ছে। তাই আমরা যারা অযোগ্য তারা যদি এই বন্দুকের গুলি হয় তাহলে গুরুদেব হচ্ছে বন্দুক। তাই আমরা যদি গুরুদেবের আনুগত্যে থাকি, গুরুদেবের হাতে থাকি, তাহলে আমরা অত্যন্ত শক্তিশালী হব। আমরা অযোগ্য হলেও আমরা যদি শুদ্ধ সাধু সঙ্গের মধ্যে থাকি, আমরা অযোগ্য হলেও যোগ্যতা অর্জন করতে পারব। তাই সাধু সঙ্গ, বৈষ্ণব কৃপা, গুরু কৃপা অযোগ্য ব্যক্তিকে যোগ্যতা প্রদান করে। তাই অপুরের মধ্যে সেই মানসিকতা জাগরিত হলো, সে ভাবলো যে আমি তো অযোগ্য, কিন্তু যেহেতু ভগবান উত্তম শ্লোক দর্শন হলে অচ্যুত দর্শন, তিনি যদি অপুর, তিনি যদি পুতনাকে উদ্ধার করতে পারেন, তিনি যদি অজামিলকে উদ্ধার করতে পারেন, তাহলে আমার মধ্যেও আমার জীবনে কিছু আশা রয়েছে, ভগবান নিশ্চয়ই আমাকে কৃপা করবে। এটা হল দ্বিতীয় যোগ্যতা, আশাবাদী। তৃতীয় যোগ্যতা, অক্রূর যখন মথুরা থেকে বৃন্দাবনে যাচ্ছে, সকালবেলা যাত্রা শুরু করেছে, সন্ধ্যেবেলায় গিয়ে পৌঁছেছে। তো সারা দিন যে কিভাবে চলে গেছে বুঝতেই পারেন, সকাল থেকে সন্ধ্যা যে পার হলো কিছুই বুঝতে পারছেন না, কি করে পৌঁছে গেছে। একদম দেখছে যে আমি ব্রজের একটা বৃন্দাবনের তিনি বর্ডারে চলে এসেছেন, কি করে এটা সম্ভব? কারণ অক্রূর তিনি কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিলেন। সকাল থেকে যে সন্ধ্যা তিনি প্রতিটা মুহূর্ত কৃষ্ণ বলরামের চিন্তায় মগ্ন ছিলেন। তাই আমরা যদি বৃন্দাবনে প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতে হবে। তাই জন্য ভগবান কৃষ্ণ বলছেন মনমনা ভব, সবসময় আমার কথা চিন্তা কর। কিন্তু আমাদের মন কার চিন্তা করছে? ধ্যায়তে বিষয়ান পুরুষ, আমাদের মন বিষয়ের প্রতি ধাবিত হচ্ছে। ধ্যায়তে বিষয়ান পুংস সংঘাসে সুপজায়তে, সংঘাস সংজায়তে কাম ও কামাত কদপি জায়তে, প্রধান ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসার বুদ্ধি নাশ, বুদ্ধি নাশ পুরুষ। এটা হচ্ছে আমাদের মন। কিন্তু অপুরের মন কি? মনমনা ভব, তুই সবসময় ভগবানের কথা চিন্তা করছেন। আমাদের ভগবানের কথা চিন্তা করতে গেলে চেষ্টা করতে হয়, কিন্তু যারা ভগবানের শুদ্ধ ভক্ত ব্রজবাসী ভক্তরা ভগবানকে ভুলতে চাইছে। ব্রজগোপিকারা রাধারানী মাঝে মধ্যে কৃষ্ণকে ভুলতে চায়, যখন রাগ হয় কৃষ্ণের প্রতি তখন ভুলতে চায় কৃষ্ণকে, কিন্তু চেষ্টা করেও কৃষ্ণকে ভুলতে পারে না। আর আমাদের চেষ্টা করেও মনে রাখতে পারছি না, বুঝে গেছে কোথায় আমরা আর কোথায় ব্রজবাসীরা? ব্রজবাসীরা চেষ্টা করেও ভগবানকে ভুলতে পারে না,
একবার প্রভুপাদকে বলেছেন, প্রভুপাদ মহাপ্রভু তো বলেছেন কীর্তনীয় সদাহরি, সবসময় ভগবানের নাম কীর্তন করতে হবে, তো ঘুমানোর সময় কি করে করবো? প্রভুপাদ বলছে আগে জাগ্রত অবস্থায় করার চেষ্টা করো, তারপরে ঘুমেও হবে, যখন জেগে আছে তখন কি হচ্ছে, তা ঘুম নিয়ে হতো চিন্তা কেন? তখন একজন ভক্ত কৃষ্ণের কাছে অভিযোগ জানিয়েছে যে কৃষ্ণ আপনি অর্জুনের প্রতি এত আসক্ত কেন? কোনো গন্ডগোল আছে মনে হয়, খালি অর্জুন অর্জুন অর্জুন, কি এমন আছে অর্জুনের মধ্যে? কৃষ্ণ অত গুরুত্ব দেয়নি, বলে ঠিক আছে তোমাকে তোমার প্রশ্নের উত্তর আমি একদিন অন্যভাবে দেব। একদিন রাত্রিবেলায় সেই ভক্তটিকে ডেকেছে, বলে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাবো আজ। তো নিয়ে গেছে রাত্রিবেলায়, কোথায় নিয়ে যাবে রে বাবা? নিয়ে গেছে অর্জুনের ঘরে, অর্জুন তখন ঘুমাচ্ছে রাত্রিবেলা, দুজনে ঢুকেছে আর কেউ নাই ঘরে। তখন দেখা যাচ্ছে যে একটা শব্দ আসছে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, কোথা থেকে আসছে রে বাবা? তখন কৃষ্ণ বলছে বুঝতে পারছো না কোথা থেকে আসছে, অর্জুন যখন নিঃশ্বাস নিচ্ছে সেই নিঃশ্বাস থেকে কৃষ্ণ নাম বেরোচ্ছে, ঘুমাচ্ছে যখন তখন কৃষ্ণ নাম হচ্ছে, আর আমরা যখন কৃষ্ণ নাম হয় তখন আমরা ঘুমাই। এটা হচ্ছে পার্থক্য অর্জুন আর আমাদের মধ্যে, আমাদের যখন নাম শুরু হয় আমাদের ঘুমটা শুরু হয়, আর কৃষ্ণে অর্জুনে যখন ঘুমাতে শুরু করে তখন তার মধ্যেও কৃষ্ণ নাম হচ্ছে। তখন কৃষ্ণ তাকে বললো এখন বুঝতে পারছো কেন আমি অর্জুনের প্রতি আসক্ত? তাই ভক্ত কার প্রতি আসক্ত হয়? তার শুদ্ধ ভক্তের প্রতি আসক্ত। তো কৃষ্ণ অর্জুনের প্রতি আসক্তই নয়, এই জন্য নয় যে অর্জুন দেখতে খুব সুন্দর, অর্জুন ভালো যুদ্ধ করে, এগুলো যোগ্যতা নয়। অর্জুন হচ্ছেন কৃষ্ণের প্রেমিক ভক্ত, শুদ্ধ ভক্ত। তাই ব্রজবাসীদের এরকম অবস্থা, সবসময় তারা কৃষ্ণ চিন্তায় থাকে, খালি ব্রজবাসীরা কৃষ্ণ চিন্তা করে না, কৃষ্ণও সবসময় ব্রজবাসীদের চিন্তা করে সবসময়। বলা আছে যখন কৃষ্ণ দ্বারকাতে ছিল, দ্বারকার মহিষীরা খুব সেবা করছে, খুব ভালোভাবে সেবা করে, রুক্মিণী সত্যমা দারুণ সেবা এক্সপার্ট, দেখতেও সুন্দর, কত রকম ভাবে সেবা করছে কৃষ্ণের। কিন্তু যখনই রাত্রি হয় তখন কৃষ্ণের আর ঘুম হয় না, কৃষ্ণ সবসময় গোপী গোপী রাধে রাধে বলে চিৎকার করে। তখন মহিষীরা চিন্তা করে কি ব্যাপার, আমাদের কিসের ত্রুটি আছে? এইটা হচ্ছে কৃষ্ণের ব্রজবাসীদের প্রতি ভালোবাসা। কৃষ্ণ ব্রজবাসীদেরকে এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারে না, কেন? কারণ ব্রজবাসীরাও কৃষ্ণকে এক মুহূর্ত ভুলে থাকতে পারে না। এটা হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের প্রেমের সম্পর্ক। তাই অক্রূর ভগবানের শুদ্ধ ভক্ত ছিল, কৃষ্ণ বলরামের শুদ্ধ ভক্ত ছিল, তাই জন্য অক্রূর সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিল। তাই আমরা যদি বৃন্দাবনে প্রবেশ করতে চাই তাহলে আমাদেরকে সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতে হবে। অক্রূর যেহেতু তিনি সেটা করেছিলেন তাই তিনি বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করেছিলেন। তারপরে তিনি যখন বৃন্দাবনের কাছে এসে গেছেন তখন তিনি কৃষ্ণ বলরামের পায়ের ছাপ দেখছেন, তারপরে গোবৎসদের গাভীদের পায়ের ছাপ দেখছেন, তার হৃদয়টা আনন্দে ভরে গেছে। কারণ কৃষ্ণের পায়ের ছাপ দেখে তো তার কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে, তিনি সঙ্গে সঙ্গে রথ থেকে নেমে সেই ব্রজ ভুলিতে তিনি কি করছেন, গড়াগড়ি খাচ্ছেন। প্রভুপাদ ব্যাখ্যা করছেন বৃন্দাবনে প্রবেশ করতে গেলে বৃন্দাবনের ধুলির আশ্রয় গ্রহণ করতে হবে, অর্থাৎ ব্রজবাসীদের মতো ব্রজের ধুলিতে গড়াগড়ি খেতে হবে। বলা হচ্ছে ব্রজের ধুলির কৃপা না হলে বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তো এই অক্রূর সে তো একটা একটা রাজ পরিবারের লোক, বিশাল সম্ভ্রান্ত পরিবারের লোক, এই ব্রজের ধুলিতে গড়াগড়ি খাওয়ার মাধ্যম দিয়ে অক্রূর তিনটে গুণ প্রকাশ করছে। প্রথম গুণ, তিনি এই ব্রজের ধুলিতে গড়াগড়ি খাওয়ার মাধ্যম দিয়ে তিনি এই জগতে প্রকাশ করছেন যে তিনি হচ্ছেন সমস্ত অহংকার থেকে মুক্ত, তার কোনো অহংকার নেই। তিনি ভাবছেন ও আমি রাজঘরের ছেলে, আমি রাজা, আমি কি করে এই সমস্ত গ্রামের লোকের মতো গুড়ি কি বলে ধুলোতে গড়াগড়ি খাবো, লোকে কি বলবে, এরকম হয় না? আমাদের দেখবেন মায়াপুরে অনেকে আসে, অনেকে প্রণাম টনাম করে একটু ছেড়ে টেড়ে নেয়, ধুলো একটু ছেড়ে নেয়, তো কি হচ্ছে তাদেরকে জামাটা খুব গুরুত্বপূর্ণ, জামা গুরুত্বপূর্ণ, দামি জামা,
কিন্তু মেন হচ্ছে যে ব্রজধুলি অনেকে আমার ভক্তরা ওরা কি করে বৃন্দাবনে গিয়ে গড়াগড়ি কে একটু প্রণাম টাম করে পুনরা ছেড়ে নেয়, নতুন জামাল আর একটু কষ্ট হয়। দেখো হচ্ছে যে জামার দাম বেশি না এই ব্রজধুলির দাম বেশি না আমরা বুঝতে পারি না। তো মনে হয় জগন্নাথ দাস বাবাজিকে একজন এসে বলেছে আমি মায়াপুরে জমি কিনেছি, আর এমন রেগেছে জগন্নাথ দাস বাবাজি বলে তোমার এত টাকা হয়ে গেছে তুমি মায়াপুরে নবদ্বীপে জমি কিনেছ। জগন্নাথ দাস বাবাজি বলছেন যে সমস্ত ব্রহ্মাণ্ড সমস্ত জল জগতের সমস্ত ঐশ্বর্যকে একত্রিত করলে তুমি নবদ্বীপের একটা একটা কণা কিনতে পারো, আর তোমার এত টাকা হয়ে গেছে তুমি যে নবদ্বীপ মায়াপুরে জমি কিনে ফেলেছ। তো তার দ্বারা আচার্যরা দেখাচ্ছেন যে ব্রজের এক একটা ধুলি হচ্ছে চিন্তামণি, চিন্তামণি যা চাইবেন তাই পাবেন। নাম চিন্তামণি যেমন তাই ব্রজের ধুলি হচ্ছে চিন্তামণি, সেটা আমরা কতটুকু উপলব্ধি করতে পারছি কিন্তু অক্রূর সেটা উপলব্ধি করতে পারছে। যদি অহংকার মুক্ত হয়ে গেছেন দৈন্য ভাব, তারপরে তিনি ভয় থেকে মুক্ত হয়ে গেছেন। ভয় কিসের ভয়? যে ভাবছে যদি কংস জেনে যায় তো কৃষ্ণের লোক তাহলে তো আমার গর্দনটা কাটবে, সে ভয় আর তার নাই, বলছে কাটলে কাটবে। তাই বৃন্দাবনে প্রবেশ করতে গেলে আমাদের ভয় থেকে মুক্ত হতে হবে। অভয় তা আমাদের এই জগতে ভয় আছে, ভয় আছে। কিসের ভয়? হারানোর ভয়। কি হারানোর ভয়? যেটা আমার বলে মনে হচ্ছে হারানোর ভয়, যার সৌন্দর্য আছে তার সৌন্দর্য হারানোর ভয়। আজকে সকালে আলোচনা করছিলাম না কত চেষ্টা করছে সৌন্দর্যকে ধরে রাখার কিন্তু ধরে রাখতে পারছে না, তাহলে ভয় করে আর কি লাভ আছে? যার সৌন্দর্য আছে তার সৌন্দর্য ধরে রাখার ভয়, কত চেষ্টা সৌন্দর্যকে ধরে রাখা। আর বড় লোক হচ্ছে অন্য না, তাই না? বড় লোক হচ্ছে কসমেটিক ইন্ডাস্ট্রি, তাদের টাকা বাড়ছে কিন্তু আমরা আমাদের সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করছি। তো যাই হোক, এটা কেন হচ্ছে আকর্ষণ, হারানোর ভয়। যার টাকা আছে তার টাকা হারানোর ভয়, কোথায় রাখবে ঠিক করে মাথার পাগল হয়ে যাবে, তাই না? যাদের টাকা নাই তাদের চিন্তা, যাদের টাকা আছে আরো বেশি চিন্তা, কোথায় রাখবে, ইনকাম ট্যাক্স ধরে কিনা, এই ট্যাক্স ফাঁকি দিচ্ছে, এই করছে, প্রচুর চিন্তা। যার টাকা আছে তার টাকা হারানোর চিন্তা, আর যার পজিশন আছে অর্থাৎ পদ আছে সেই পদকে হারানোর ভয়, ঠিক না? খুব চিন্তা। আমি একটা উদাহরণ দিই, একটা রাজনৈতিক নেতা কাহিনী বলি চলতে করে হালকা করি, কারণ দ্বীপ আলোচনা হচ্ছে। তো রাজনৈতিক নেতা এসেছে ইলেকশনের আগে, ইলেকশন ক্যাম্পেন হয় তো ভোট দাও ভোট দাও, তো এসেছে বলছে আমাকে ভোট দিন, আপনার এখানে যত কাজ আছে আমি সব করে দেবো, আপনাদের সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, ওরা বিশ্বাস করেছে, ভোট দিয়ে দিয়েছে, আর ভোটের পর জিতে গেছে, আর 5 বছর দেখা নেই, আর টাকা পাওয়া যাচ্ছে না। তারপরে আবার ভোটের সময় আসছে, আবার এসে গেছে, এবার তোরা খুব রেগে গেছে, বলছে আর বলছে আপনি বললেন সব কিছু করবেন দেখাই পাওয়া গেল না, আপনার টাকাটা কি হচ্ছে? বলছে দেখুন এবার ভুল হয়ে গেছে, এবার দিন, এবার শিওর আর ভুল হবে না। ঠিক আছে, একবার ভুল হয়েছে দ্বিতীয়বার একবার দিয়ে দিই, আবার দিয়েছে সবাই, ভোটে জিতে গেছে, আবার 5 বছর দেখা নেই। তারপরে আবার দ্বিতীয়বার ভোট, যখন ভোটের তৃতীয়বার ভোটের সময় আবার এসেছে, এবার আর কথা নাই, এবার মার খাবে, তখন দেশে যাবে মারটা খেয়ে যাবো। তখন একটা ইষ্টগোষ্ঠী ডেকেছে, মানে একটা মিটিং ডেকেছে, বলছে দেখুন আপনারা সব হচ্ছে আমার নিজের লোক, আপনাদেরকে যদি আমি সত্যি কথা না বলি আর কাকে বলবো বলুন। বলছে দেখুন প্রথম 5 বছর আপনাদেরকে করার খুব ইচ্ছা ছিল আপনাদের জন্য, কিন্তু আমি কি করে জানবো যে আপনারা পরের বার ইলেকশনটা আমাকে জিতাবেন, আমাকে জীবনটা দেখতে হবে না, তো সারা জীবনটা আমাকে গুছিয়ে নিতে হবে, তাই প্রথম 5 বছর আমি আমার জীবনটা গুছিয়ে নিয়েছি। তো দ্বিতীয়বার আমার খুব করার ইচ্ছা ছিল আপনাদের জন্য, কিন্তু প্রথম 5 বছর যেহেতু আমি গুছিয়ে নিয়েছি তখন আমার আত্মীয় স্বজনরা কেঁপে গেছে, ওটা তুমি একা একা বড় লোক হবে আমরা কি বাচ্চা বলি, তাই দ্বিতীয়বার আপনাদের জন্য করার ইচ্ছা থাকলেও আত্মীয় স্বজনদের চাপে আমি দ্বিতীয়বার আপনাদের জন্য করতে পারলাম না, কিন্তু দেখুন এখন আমার হয়ে গেছে, আমার আত্মীয় স্বজনের হয়ে গেছে, এখন আপনারা ছাড়া কি আছে বলুন, এবার তো আপনাদের জন্য করবই। কিন্তু যদি আপনার আমার কথায় বিশ্বাস না হয়, যদি আপনারা আবার অন্যজনকে যেতান তাহলে আবার 10 বছর অপেক্ষা করতে হবে কিন্তু, ঠিক আছে? তাই প্রত্যেকে এই জগতে একটা ভয়, কিসের ভয়? আমি আবার পদটা পাবো,
আরাধন ভয়, আর সব থেকে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। কখন আমার দেহের অবসান হবে? তো ভক্তকে, ভক্ত হচ্ছে সেই ব্যক্তি যে মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করতে পারে, সে হচ্ছে ভক্ত। পরীক্ষিত মহারাজ, তিনি মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করলেন। আমি খালি পরীক্ষিত মহারাজ, আমাদের ঈশ্বরে দেখা যাচ্ছে ঠিক কিনা। আমি যখন দেখলাম শ্রীধর মহারাজ প্রভুপাদের শিষ্য, তার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে মৃত্যুবরণ হবে, মায়াপুরে আসছেন, হাসতে হাসতে আমরা নিজের চোখে দেখলাম যে কিভাবে হাসতে হাসতে ভক্ত মৃত্যুকে বরণ করে। তখন ভাগবতমের কথার প্রতি বিশ্বাসটা বাড়ে। ভাগবতমের ব্যাখ্যা খালি পরীক্ষিত মহারাজের মধ্যে সীমিত নয়, এখনকার দিনের ভক্তরাও হাসতে হাসতে, আমি মায়াপুরে অনেক ভক্তকে দেখলাম হাসতে হাসতে মৃত্যুকে বরণ করছে। কি করে সম্ভব? কারণ তারা কৃষ্ণকে আশ্রয় করেছে। তাই বৃন্দাবনে প্রবেশ করতে গেলে ভয় শূন্য হতে হবে। কিসের ভয়? রাজনৈতিক নেতারা বলে কিসের ভয় আছে? কে বড় রাজনৈতিক নেতা হতে পারে যার জেলে যাওয়ার ভয় নাই, যার মরার ভয় নাই, সে বড় নেতা হতে পারে? এই জগতে ভয় কিসের আছে? কি হবে সব থেকে বেশি? মৃত্যু হবে। তো যে মৃত্যুকে জয় করতে পেরেছে, যে মৃত্যুকে হাসি মুখে বরণ করতে পেরেছে, তার এই জগতে কিসের ভয় থাকবে? অনেক ভক্তরা এসে বলে প্রভু কি যে হবে, কি হবে বলুন তো, ভবিষ্যতে কি হবে, খুব চিন্তা অনেক ভক্তের। আর ব্রহ্মচারীদের একটু চিন্তা বেশি হয়, টাকা পয়সা নাই তো, প্রভু ব্রহ্মচারী কি তাড়িয়ে দেয় কি হবে? তাই বললাম কিছু কিছু ভক্ত আছে, অনেক সিরিয়াস ভক্ত বলে, তখন বলি প্রভু কি হবে বলুন, ম্যাক্সিমাম মায়াপুরে বলি আপনার এক ডিপার্টমেন্ট থেকে তাড়াবে আর একটা ডিপার্টমেন্টে যাবে, তাই তো? আর যদি এই মায়াপুর থেকে তাড়িয়ে দেয় আর একটা মন্দিরে যাবে, ভয়টা কিসে? আর অন্তিমে কি হবে? আমি বললাম অন্তিমে মৃত্যু হবে আপনার, আপনার হবে, আমার হবে, প্রত্যেকের হবে। কি হবে? মৃত্যু হবে। তাই ভক্ত সেই মৃত্যুকে বরণ করার জন্য প্রস্তুতি নেবে, সেটা হচ্ছে ভক্তের জীবন। তাই যে মৃত্যুকে জয় করতে পারে, যে মৃত্যু ভয়ে ভীত নয়, সেই একমাত্র বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করতে পারে। অক্রূর কেন বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করেছিলেন? কারণ তিনি কংসের মৃত্যু ভয়ে, কংসের দ্বারা মৃত্যু হত্যা হবে তার সেই ভয় থেকে তিনি মুক্ত হয়েছিলেন, তাই জন্য তিনি বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করেছিলেন। এবং শেষ তিনি আশা কি বলে, ল্যামেন্টেশন, ল্যামেন্টেশন মানে হচ্ছে, ল্যামেন্টেশন বাংলা কি, অ্যাঙ্কারিং মানে হচ্ছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা ন সোচতি না কাঙ্ক্ষতি, আকাঙ্ক্ষা আর অনুশোচনা, অনুশোচনা ল্যামেন্টেশন মানে হচ্ছে অনুশোচনা, অনুশোচনা করছেন না। কি অনুশোচনা করছেন না? আমি যদি মরে যাই তাহলে আমার বউকে কে দেখবে? কক্রুর ভাবছেন সেটা। আমি যদি মরে যাই তাহলে আমার পরিবারের কি হবে? আমার ছেলেটার এখনো বিয়ে হয়নি, কি হবে? নাতিটা এখনো বাচ্চা আছে, এই যে এত চিন্তা, এত অনুশোচনা, এই অনুশোচনা থাকলে বৃন্দাবনে প্রবেশ হবে না। তাই বৃন্দাবনে প্রবেশ করতে গেলে এই অনুশোচনা থেকে মুক্তি লাভ করতে হবে। এইভাবে আমরা অক্রূরের এই যাত্রার মাধ্যম দিয়ে ছটি গুণ অক্রূরের মধ্যে দেখলাম। প্রথম গুণ হচ্ছে অক্রূর নিজেকে অযোগ্য বলে মনে করলেন, দু নম্বর অক্রূরের মধ্যে একটা আশা জাগরিত হলো, আশাবন্ধ, তিন নম্বর অক্রূর কৃষ্ণের চিন্তায় মগ্ন ছিলেন, অক্রূর অহংকার থেকে মুক্ত ছিলেন, অক্রূর ভয় থেকে মুক্ত ছিলেন এবং অক্রূর অনুশোচনা থেকে মুক্ত ছিলেন। এই ছটি গুণ যেহেতু অক্রূরের মধ্যে ছিল, এইটাই তার যোগ্যতা যার মাধ্যম দিয়ে তিনি বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করেছিলেন। তাই আমরা যদি বৃন্দাবনে প্রবেশ অধিকার লাভ করতে চাই, আমাদের জীবনেও এই ছটি গুণ আমাদেরকে অর্জন করতে হবে। এই গেল বৃন্দাবন। সাতটা পনেরো শ্রীবাস কতক্ষণ হবে? পঁয়তাল্লিশ মিনিট নাকি? আটটা আলোচনা চলবে না বন্ধ হবে? হবে, ভালো লাগছে না বোরিং লাগছে? ভারী ভারী লাগছে না হালকা হালকা লাগছে? আজকে ভারী ভারী আছে না, একটু কালকে একটু হালকা ছিল বেশি, একটু আগুটা হালকা দিয়ে এখন নাকি একটু অল্প অল্প হালকা হালকা, মাথা ভারী লাগছে না মাথা হালকা আছে? এখন একটু একটু হালকা করি, এত যোগ্যতা হতাশায় হয়ে বুঝবেন না,
বৃন্দাবনে যেতে পারবো তো সবাই পারবে ভগবান অহিত কৃপা করবে না কোনো চিন্তা নেই এখন বৃন্দাবনের ভক্তির কথা আলোচনা করব এবং কিভাবে ব্রজবাসীদের ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ সেটা আমরা বিভিন্ন লীলার মাধ্যমে আলোচনা করব এবং সর্বশেষে রাধারানীর ভক্তি সর্বশ্রেষ্ঠ সেটা স্থাপন করে আজকের বক্তব্য আমরা সমাপ্ত করব তো বলা আছে যে কৃষ্ণ দ্বারকাতে পূর্ণ মথুরাতে পূর্ণতর বৃন্দাবনে পূর্ণতম আবার বৃন্দাবনে কৃষ্ণ সক্ষরসে পূর্ণ বাৎসল্য রসে পূর্ণতর আর মধুর রসে পূর্ণতম সক্ষরস মানে কি কৃষ্ণ এবং কৃষ্ণের গোপ সখারা মনে করছে কৃষ্ণ এবং তারা সমান দাসরসে কি দাসরসে হচ্ছে কৃষ্ণ বড় ভক্ত ছোট এটা যে দাসরস কিন্তু সক্ষরসে সমতা এসে যায় সমতা মানে কৃষ্ণ এবং কৃষ্ণের গোপ সখারা সমান সমতা জ্ঞান সেটা যে সক্ষরস বাৎসল্য রসে কৃষ্ণ ছোট হয়ে যাচ্ছে পিতা মাতা মা যশোদা নন্দ মহারাজ চিন্তা করছে কৃষ্ণকে মানুষ করবে ভগবানকে মানুষ করবে ঠিক আছে অর্থাৎ কৃষ্ণ তিনি বলছেন আমরা কি করছি আমরা কৃষ্ণের উপর নির্ভরশীল কিন্তু বাৎসল্য রসে কৃষ্ণ নন্দ মহারাজ এবং যশোদার উপর নির্ভরশীল পার্থক্যটা বোঝা যাচ্ছে আমরা ভগবানের উপর নির্ভরশীল কিন্তু ব্রজে ভক্তরা ভাবছে না যে কৃষ্ণ আমাকে আমাকে পালন করবে মা যশোদা কি ভাবছে যে কৃষ্ণকে আমাকে লালন পালন করতে হবে অর্থাৎ কৃষ্ণ নন্দ মহারাজ এবং যশোদার উপর নির্ভরশীল এটা হচ্ছে বাৎসল্য রস আর মধুর রস কি মধুর রসটা রামানন্দ রায় খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন বাৎসল্য রসে সম্পর্কটা অলমোস্ট পরিপূর্ণ কিন্তু যখন কৃষ্ণ ছোট থাকে তখন পরিপূর্ণ যখন কৃষ্ণ বড় হয়ে যায় তখন মা যশোদা যখন মা কৃষ্ণকে স্নান করাতে যায় কৃষ্ণর একটা সংকোচ বোধ হয় একটা সংকোচ ভাব মায়ের সঙ্গে ছেলের সম্পর্কটা যদিও নিবিড় কিন্তু ছেলে যখন বড় হয়ে যায় তখন মায়ের সঙ্গে ছেলের সম্পর্কটা মধ্যে সংকোচ ভাব থাকে সব কিছু বলতে পারে না কিন্তু মধুর রসে প্রেমিক প্রেমিকার মধ্যে কৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের মধ্যে কোনো সংকোচ ভাব নেই নিঃসংকোচ সেই কারণে মধুর রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ যেখানে কৃষ্ণ নিজেকে সম্পূর্ণরূপে গোপীদের কাছে উজাড় করে দিয়েছেন এবং গোপীরাও কৃষ্ণের কাছে সম্পূর্ণরূপে নিজেকে উজাড় করে দিয়েছেন সেই রস হচ্ছে মধুর রস এবং সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং এটা কৃষ্ণ প্রেমের সর্বশ্রেষ্ঠ পরাকাষ্ঠা তো সেই কারণে গোপীদের প্রেম বলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ যেন মহাপ্রভু কি বলছেন আরাধ্য ভগবান ব্রজসে তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণের আরাধনা করেছে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা তো কিরকম সেটা শ্রেষ্ঠ তো চৈতন্য মহাপ্রভু তিনি দাক্ষিণাত্য ভ্রমণে গেছেন দাক্ষিণাত্যে প্রচার করছেন তিনি শ্রীরঙ্গমে আছেন গোপাল ভট্ট গোস্বামীর বাড়িতে তো গোপাল ভট্ট হচ্ছে লক্ষ্মী নারায়ণের ভক্ত ভালোই লক্ষ্মীনারায়ণ মন্দির ভালো বললে ভালো হরে কৃষ্ণ ক্ষমা করবেন লক্ষ্মীনারায়ণ তো লক্ষ্মীনারায়ণের ভক্ত গোপাল ভট্ট তখন মহাপ্রভু একদিন গোপাল ভট্টকে মজা করে বলছে বলছে গোপাল ভট্ট গোপাল ভট্ট না ভেঙ্কর ভট্ট ভেঙ্কর ভট্ট স্যার ভেঙ্কর ভট্টের ছেলে হচ্ছে গোপাল ভট্ট তো ভেঙ্কর ভট্টকে বলছে ভেঙ্কর ভট্ট তোমার আরাধ্য ভগবান কে বলছে লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী দেবী কে বলছে লক্ষ্মী দেবী হচ্ছে নারায়ণের সতীর পত্নী বলছে সতী সতী নারীর কজন পুরুষের প্রতি আকর্ষণ থাকা দরকার বলছে একজনের তখন মহাপ্রভু বলছে কিন্তু লক্ষ্মী দেবীর মধ্যে তো একটু দোষ দেখা যাচ্ছে কিরকম দোষ
লক্ষ্মী দেবীর আশ্রিত করতে যাইছে বিশ্লেষণ, এটা কিরকম ব্যাপার? তুই বুঝিয়ে বলবে? এটা তো ভালো লক্ষণ নয়। তার স্বামী নারায়ণ রয়েছে, তা সত্ত্বেও কৃষ্ণের সঙ্গে একটু নাচতে ইচ্ছা হচ্ছে, কেন? মজা করে বলছে মহাপ্রভু। তখন বেলকটপত্র বলছে, কৃষ্ণ আর নারায়ণের মধ্যে তো কোনো পার্থক্য নেই, তাহলে যদি লক্ষ্মী দেবী কৃষ্ণের সঙ্গে রাস নৃত্যে নৃত্য করতে চায়, অসুবিধাটা কোথায়? তখন মহাপ্রভু বলছে, তোমার উত্তরটা ঠিক আছে, কিন্তু যদি কৃষ্ণ আর নারায়ণের মধ্যে পার্থক্য না থাকে, তাহলে লক্ষ্মী দেবী এখনো কেন বৃন্দাবনে ঢুকতে পারছে না? এখনো পর্যন্ত লক্ষ্মী দেবী তপস্যা করছে। যারা বৃন্দাবনে যাবেন, কোন বনটা? বেলবনে। বেলবনে লক্ষ্মী দেবী যে তপস্যা শুরু করেছে এখনো করছে, কিন্তু এখনো রাজনীতিতে প্রবেশ করতে পারছে না, কেন? একটু বুঝিয়ে বলবে? তখন বলছে, আমি তো বুঝতে পারছি না, আপনি বুঝিয়ে বলুন। তারপরে বলছে, যদি কৃষ্ণ আর নারায়ণ এক হয়, তাহলে গোপীরা যখন কৃষ্ণ রাসলীলা ছেড়ে চলে গেল, তখন গোপীরা কৃষ্ণর সন্ধান করছিল, কোথায় গেল কৃষ্ণ, কোথায় গেল কৃষ্ণ। তো গোপীদেরকে টেস্ট করার জন্য কৃষ্ণ দূরে একটা নারায়ণ রূপে প্রকাশিত হয়েছে, তো দূর থেকে বলে যে কৃষ্ণ, তো গোপীরা ছুটে গেছে সেখানে, তখন গিয়ে দেখছে ওটা নারায়ণ। যখন নারায়ণকে দেখেছে, তখন প্রণাম করেছে, ধন্যবাদ প্রণাম। নারায়ণকে বলছে, হে নারায়ণ, আপনি কি কৃষ্ণকে দেখেছেন? কৃষ্ণ কোথায় আছে বলতে পারেন? তো যদি কৃষ্ণ নারায়ণ এক হয়, তাহলে গোপীরা কেন নারায়ণের প্রতি আকৃষ্ট হলো না? আর লক্ষ্মী নারায়ণ যদি কৃষ্ণ এবং নারায়ণ যদি এক হয়, তাহলে লক্ষ্মী কেন কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে? বুঝা যাচ্ছে? তার দ্বারা কি প্রমাণিত হচ্ছে? হে লক্ষ্মী নারায়ণ, হে রাধা কৃষ্ণ, আপনারা দুজনেই এক, কিন্তু রস বিচারে লক্ষ্মী নারায়ণের থেকে রাধা কৃষ্ণের স্থান উঁচু। মহাপ্রভু সুন্দরভাবে এটা ব্যাখ্যা করলেন ভেঙ্কট ভট্টর কাছে, এবং সেই ব্যাখ্যা শুনে ভেঙ্কট ভট্ট, যিনি সেই সম্প্রদায়ের ভক্ত ছিলেন, মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করে গৌড়ীয় বৈষ্ণব হয়ে গেলেন, এবং তারাই রাধাকৃষ্ণের যুগল মূর্তি আরাধনা করতে লাগলেন, এবং তার ছেলের নাম হচ্ছে ভেঙ্কট ভট্ট গোস্বামী, যিনি হচ্ছেন সর গোস্বামীর একজন অন্যতম গোস্বামী। এইভাবে মহাপ্রভু স্থাপন করলেন কিভাবে গোপীদের কৃষ্ণের প্রতি ভালোবাসা, কৃষ্ণের গোপীদের প্রতি ভালোবাসা, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে গোপীদের মধ্যে দুই ধরনের গোপী আছে, একটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ গোপী অর্থাৎ মাতা, আর একটা হচ্ছে প্রেমিকা গোপী, যুবতী গোপী। এই দু গোপীর মধ্যে কোনটা শ্রেষ্ঠ, সেটা একটা ব্যাখ্যা দরকার। মা যশোদা শ্রেষ্ঠ না রাধারানী শ্রেষ্ঠ, এগুলো আমাদের কোনো আলোচনা করার অধিকার নাই, যেহেতু রাধারানীর দিন আসছে তাই জন্য একটু আলোচনা হচ্ছে। সকলেই শ্রেষ্ঠ, বলা হচ্ছে রাধারানীর সঙ্গে যশোদা মায়ের তুলনা করাও বিরাট অপরাধ, কিন্তু আজকের এই তিথিতে আমরা রাধারানীর কাছে, মা যশোদার কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু যেভাবে গোস্বামীরা ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা আমরা যাতে বুঝতে পারি সেই জন্য আমরা আলোচনা করার চেষ্টা করছি। কিন্তু চিন্ময় স্তরে প্রত্যেকেই শ্রেষ্ঠ, সক্ষরসে সক্ষরসের ভক্তরা শ্রেষ্ঠ, বাৎসল্যরসে বাৎসল্যরসের ভক্তরা শ্রেষ্ঠ, মধুর রসে মধুর রসের ভক্তরা শ্রেষ্ঠ, কিন্তু নিরপেক্ষভাবে বিচার করলে তাদের মধ্যে তারতম্য রয়েছে। এখন একদিন কৃষ্ণ রাধারানীকে বলছে, হে রাধারানী, তোমার ভক্তি শ্রেষ্ঠ, তোমার মতো ভক্তি আর কারো নাই, তোমার আমার প্রতি যে প্রেম এটা এই জগতে আর পাওয়া যাবে না। রাধারানীকে খুব মানে কি বলছে, খুব গুণকীর্তন করছে। তো রাধারানী বলছে, কি হয়েছে কৃষ্ণের আজকে ব্যাপারটা আমার গণ্ডগোল লাগছে। তখন এই অনেক এমন গুণকীর্তন করছে, তারপর শেষে কৃষ্ণ বলছে যে তোমার আমার প্রতি যে প্রেম, সেই প্রেম যশোদা মায়ের প্রেমের থেকেও শ্রেষ্ঠ। এটা যখন শুনেছে রাধারানী বলছে, ঠিক আছে আর আর কিছু বলতে হবে না, ঠিক আছে চুপ করো। কৃষ্ণ চুপ করে গেছে, বলছে ঠিক আছে আমার কথা বিশ্বাস হচ্ছে না, তো একদিন আমি এটাকে প্রমাণ করেই ছাড়ব। তো একদিন কৃষ্ণ যোগমায়ের দ্বারা লীলা স্থাপন করছে,
কিরকম লীলা? এ অদ্ভুত লীলা। তো কৃষ্ণ সন্ধ্যেবেলায় তো ফিরে আসে গোচারণ থেকে, তো মা যশোদা দেখছে কৃষ্ণ নাই, কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না কৃষ্ণ, খুঁজছে খুঁজছে খুঁজছে, খুঁজতে খুঁজতে দেখছে কিছুটা দূরে কৃষ্ণ নৃত্য করছে গোপীদের সঙ্গে। রাধারানী ওখানে আসে, তো রাধারানী গোপীরা যেভাবে নৃত্য করতে বলছে কৃষ্ণ নাচছে। এটা দেখে মা যশোদা খুব রাগ হয়েছে, তো প্রচন্ড প্রধান্বিত হয়ে সেখানে গেছে। তখন গিয়ে রাধারানীকে বলছে, গোপীদেরকে বলছে, তোমাদের কি কোনো মায়া দয়া নাই? এই আমার একটা বাচ্চা ছেলে, সে সারাদিন গরু চালিয়ে এলো, এখন সে ক্লান্ত, এখন ঘরে স্নান করবে, খাওয়া দাওয়া করবে, বিশ্রাম করবে, তা না, তুমি এখন নাচ করাচ্ছ, এ কি ধরনের অবিচার চলছে, খুব গালি গালাজ করছে। তখন রাধারানীও খুব রেগে গেছে। তো রাধারানী গোপীরা রাগ করে বলছে যে আমাদের কৃষ্ণ গরু টরু চড়ায় না, ঠিক আছে, তোমার কৃষ্ণ গরু চড়ায়, আমাদের কৃষ্ণ খালি একটাই কাজ করে, আমাদের কৃষ্ণ খালি আমাদের সঙ্গে নাচে, এটা আমাদের কৃষ্ণ। মাঝের সাথে সরল অবাক হয়ে গেছে, তখন ভাবছে আমি তো জানি একটাই কৃষ্ণ, এখন তো দেখছি দুটো কৃষ্ণ হয়ে গেল কি করে? বলছে হ্যাঁ, বৃন্দাবনে দুটো কৃষ্ণ আছে, আপনার কৃষ্ণ আর আমাদের কৃষ্ণ। বুঝলে বাহ, ভালো তো নতুন খবর পেলাম। তখন মা যশোদা বলছে, এটা শুনে আমার ভালো লাগছে, একটা আমার আইডিয়া আসছে মাথায়। বলছে কিরকম আইডিয়া? বলছে দুই কৃষ্ণর আলাপ করালে কেমন হয়, দুই কৃষ্ণের মধ্যে বন্ধুত্ব স্থাপন করালে কেমন হয়, আর দুই কৃষ্ণ যদি একসঙ্গে নাচে তাহলে কেমন লাগবে? বলছে খুব ভালো লাগবে, কিন্তু আমাদের একটা ভয় আছে। বলছে কিসের ভয়? তখন দুই কৃষ্ণ একসঙ্গে নাচবে, কারণ একই দেখতে, তো যশোদা বলছে, যশোদা দেখছে যে কৃষ্ণ নাচছে গোপীদের সঙ্গে, একই কৃষ্ণ, কোনো পার্থক্য নেই। তখন রাধারানী গোপীরা বলছে যে নাচ করতে করতে যদি কৃষ্ণ রদবদল হয়ে যায়, আমার কৃষ্ণ যদি তুমি নিয়ে নাও, তখন কি হবে, তখন তো বিপদ হবে আমাদের। তখন রাধারানী বলছে একটা শর্তে আলাপ হবে, তা আমরা এখন আমাদের কৃষ্ণের কপালে একটা সাদা তিলক লাগিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে আমাদের কৃষ্ণ, আর তোমার কৃষ্ণের কপালে কিছু দাগ থাকবে না, তাহলে বোঝা যাবে যে কে কার কৃষ্ণ। এই যদি শর্তে রাজি থাকেন তাহলে আমরা কৃষ্ণকে নিয়ে যাবো আপনার বাড়িতে। বলছে ঠিক আছে, শর্তে রাজি। তো সেই কৃষ্ণকে নিয়ে চলে এসছে গোপীরা নন্দ মহারাজের গৃহে। তো সেখান থেকে আরেকটা কৃষ্ণ বেরোচ্ছে, দেখছে নন্দ মহারাজের গৃহ থেকে, তো যশোদা মা সেই কৃষ্ণকে নিয়ে এসেছে, এই দুই কৃষ্ণের মধ্যে আলাপ হয়েছে, পরিচয় হয়ে গেল। তো দুই কৃষ্ণ এখন নাচ শুরু হবে। তখন যে রাধারানীর কৃষ্ণ, তার তো মাথায় কপালে সাদা তিলক আছে, সাদা দাগ আছে, তো নৃত্য শুরু হয়েছে, দুই কৃষ্ণ নাচছে, অপূর্ব সেই নৃত্য, নটবর বপু কৃষ্ণের একটা কৃষ্ণ না দেখে মানুষ পাগল হয়ে যায়। তো দুই কৃষ্ণ নাচছে, অপূর্ব নৃত্য, দুই কৃষ্ণ নাচছে, সবাই দেখছে দুটো কৃষ্ণ নাচছে, নাচতে 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 হঠাৎ দেখছে একটা কৃষ্ণ নাই, একটা কৃষ্ণ খালি আছে। তখন মা যশোদা সেই কৃষ্ণটাকে নিয়ে যাচ্ছে, তো রাধারানী দাঁড়ান দাঁড়ান চেক কোন কৃষ্ণ এটা, তো রাধারানী দেখুন এই কৃষ্ণের কপালে দাগ আছে, তার মানে এটা আমাদের কৃষ্ণ। তখন রাধারানীর কথা শুনে তখন তো মা যশোদা খুব চিন্তা হয়, আমার কৃষ্ণ কোথায় গেল? তখন মা যশোদা বলছে আমি এই রাধারানী বলছে আমরা কি করে বলবো, তো আপনার বাড়ি বাইরের দিকে সব অলরেডি দেওয়া আছে, আমরা তো নিয়ে পালাইনি, আপনার কৃষ্ণকে আপনি দেখুন। তখন এইভাবে যখন কৃষ্ণকে পাচ্ছে না, তখন মা যশোদা এত কৃষ্ণ বিরহ, সঙ্গে সঙ্গে সেখানে অচেতন হয়ে পড়ে গেছে। তখন কৃষ্ণ মুচকি মুচকি হাসছে, তখন রাধারানী তো ভয় পেয়ে গেছে, তো যশোদা মা তো অচেতন হয়ে গেছে। তখন কৃষ্ণ বলছে কোনো চিন্তা নেই, তুমি মা যশোদার কানে আমার নাম করো, তাহলে তিনি জেগে উঠবে, এবং তাকে বলো যে চিন্তা করার কারণ কোনো কারণ নেই, কৃষ্ণ গিয়ে দেখো কৃষ্ণ ঘরে বিশ্রাম করছে। তো রাধারানী গিয়ে কৃষ্ণ নাম করেছে মা যশোদার কানে, তখন সঙ্গে সঙ্গে মা যশোদা উঠেছে, উঠে দেখছে যে কৃষ্ণ তার ঘরে গিয়ে বিশ্রাম করছে। এই লীলার মাধ্যমে গোপীদের কৃষ্ণ মা যশোদার কৃষ্ণ থেকেও শ্রেষ্ঠ।
মা যশোদার কৃষ্ণা গোপীদের কৃষ্ণ থেকে প্রকাশিত হয়। এটা হচ্ছে এই লীলার মাধ্যম দিয়ে আচার্যরা ব্যাখ্যা করছেন যে গোপীরা যে কৃষ্ণের আরাধনা করে অর্থাৎ গোপীনাথ তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। এই লীলা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের কাছে, যার মাধ্যম দিয়ে রাধারানীর মহিমা আমরা উপলব্ধি করতে পারি। তো এখন রায় রামানন্দের সঙ্গে যখন মহাপ্রভুর কথোপকথন হচ্ছে, সেখানেও রায় রামানন্দ রামানন্দ রায় মহাপ্রভুর কাছে সেই ব্যাখ্যাটাই করছেন কিভাবে তিনি কর্ম মিশ্রা ভক্তি, তিনি বর্ণাশ্রম ধর্ম থেকে ধীরে 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 মাধুর্য রসে গেছেন এবং মাধুর্য রসে গিয়ে রাধারানীর প্রেম যে সর্বশ্রেষ্ঠ, সেই সর্বশ্রেষ্ঠ প্রেমের কথা ব্যাখ্যা করছেন। তো গোপীদের প্রেম সর্বশ্রেষ্ঠ কেন সেটা আমরা গতকাল একটু আলোচনা করছিলাম, কারণ গোপীদের প্রেম হচ্ছে সেই প্রেমের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না। আশ্লিষ্য বা পাদরতাং বিনষ্টুমাং অদর্শনাং মর্মহতাং করতুবা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্তু স্বয়েব না পর। আমাদের এই জগতে সমস্ত কিছুর মধ্যে চাওয়া পাওয়া থাকে, কিন্তু গোপীরা যখন কৃষ্ণকে ভালোবাসে তখন সেই ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না, সেই প্রেম হচ্ছে শুদ্ধ প্রেম। সেই প্রেমে কোনো কামের কোনো গন্ধ নেই। প্রভুপাদ বলছেন যে মনে করবে যে গোপীদের সঙ্গে কৃষ্ণের ভালোবাসা এই জগতের ভালোবাসার মতো তাকে নরকগামী হতে হবে। যেন সাবধান করে দিয়েছেন যতদিন পর্যন্ত না আমরা বিশ্বাস করছি কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং রাধারানী হচ্ছেন তার অন্তরঙ্গ শক্তি এবং কৃষ্ণের সঙ্গে রাধারানী এবং গোপীদের সম্পর্ক যে শুদ্ধ প্রেমের সম্পর্ক, সেই বিশ্বাস এবং শ্রদ্ধা যদি না থাকে তাহলে আমাদের গোপীদের সঙ্গে লীলা যদি আমরা শ্রবণ কীর্তন করি তাহলে আমাদের হৃদয়ে কাম বর্ধিত হবে। আর আমাদের যদি শ্রদ্ধা সহকারে সেই লীলা শ্রবণ করি এবং আমরা সেই লীলা স্মরণ করি তাহলে আমাদের হৃদয় কাম থেকে মুক্ত হবে। এখন আমাদের উপর নির্ভর, যেহেতু আমাদের সেই শ্রদ্ধা এবং বিশ্বাস তত দৃঢ় নয়, সেই কারণে প্রভুপাদ বারবার সাবধান করে দিয়েছেন যে ব্রজগোপিকাদের সঙ্গে কৃষ্ণের লীলা কোনো পাবলিকে আলোচনা করা উচিত নয়। তাই জন্য শ্রীমন মহাপ্রভু তিনি কখনো এই রাধা কৃষ্ণের লীলা গোপীদের সঙ্গে কৃষ্ণের লীলা কখনো আলোচনা করেনি। তিনি কার সঙ্গে আলোচনা করেছিলেন? রায় রামানন্দ স্বরূপ দমোদর অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে তিনি আলোচনা করতেন। এটা সস্তা নয়। বলা হচ্ছে যে কৃষ্ণের প্রতি যে ভক্তদের প্রেম এটা হচ্ছে স্ত্রীর যে স্বামীর প্রতি প্রেম, এটা কোনো পাবলিক বিষয় নয়। কারণ পাবলিক করে যেমন একটা স্ত্রী তার স্বামীকে কতটা ভালোবাসে এটা পাবলিকে দেখায় নাকি? তো যে স্ত্রী তার স্বামীর প্রতি প্রেম পাবলিকে দেখায় তাকে বেশ্যা বলা হয়। অর্থাৎ যে জীব গোপীদের প্রেম কৃষ্ণদের প্রেম সেটা পাবলিকে আলোচনা করে সেই জীবাও বেশ্যার সঙ্গে তুলনা করা হয়েছে। তাই জন্য বারবার সাবধান করে দেওয়া হচ্ছে যে কৃষ্ণের প্রতি গোপীদের যে ভালোবাসা সেই ভালোবাসা অত্যন্ত অন্তরঙ্গ লীলা, অনাবিল প্রেমের সম্বন্ধ, সেই সম্বন্ধ এই জগতে সাধারণ জায়গায় আলোচনা করার বিষয় নয়। তাই জন্য আপনাদের কাছে বারবার অনুরোধ, যদিও আমি কিছু দুই একটা লীলা ব্যাখ্যা করলাম যেখানে রাধারানীর মাহাত্ম্যকে আমি প্রকাশ করলাম, কিন্তু কখনো আমি রাধারানীর সঙ্গে কৃষ্ণের গোপীদের সঙ্গে কৃষ্ণের কোনো লীলা আমি ব্যাখ্যা করিনি। কারণ শ্রীমন শ্রীল প্রভুপাদ নিজে কখনো কোনো লীলা এগুলো ব্যাখ্যা করেন। আপনি ওনার রাধাষ্টমীর লেকচার অনেক লেকচার দিয়েছেন রাধাষ্টমীতে শ্রীল প্রভুপাদ, কখনো তিনি এই সম্বন্ধে আলোচনা করেননি। কারণ আমরা সেটা বলার জন্য যোগ্য নই, আমরা সেটা শোনার জন্য যোগ্য নই। তাই এই অযোগ্যতা সহকারে যখন আমরা কিছুটা আলোচনা করব, কিছুটা বোঝার চেষ্টা করব, তখন কৃষ্ণ আমাদেরকে কৃপা করবেন এবং তাহলে আমরা কোনো একদিন এই রাধা কৃষ্ণের অনাবিল সম্পর্ক আমরা তো বুঝতে পারব। তো চৈতন্য মহাপ্রভু ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণ এবং রাধারানী এক, রাধা এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই, খালি লীলারস আস্বাদন করার জন্য কৃষ্ণ এক ছিলেন সেটা দুই হয়ে গেছে। তো সেটা ভগবানের তিনি হচ্ছেন অন্তরঙ্গ শক্তি, শ্রীমতী রাধারানী হচ্ছেন অন্তরঙ্গ শক্তি, প্রেম দিয়ে তৈরি।
রাধারানীর শরীর কি দিয়ে তৈরি? কৃষ্ণ প্রেম দিয়ে তৈরি। আমাদের শরীর কি দিয়ে তৈরি? মাটি, জল, অগ্নি, বায়ু, আকাশ, মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি, যার প্রতিটি জায়গাতে কাম পরিপূর্ণ। সেই কামপূর্ণ শরীরে, সেই কামপূর্ণ মনে, সেই কামপূর্ণ বুদ্ধিতে কি করে সেই প্রেম স্বরূপ রাধারানীকে আমরা বুঝতে পারবো? তো রাধারানীর কথা আলোচনা করা তো দূরের কথা। প্রভুপাদ বলছেন এই জিহ্বা রাধারানীর নাম উচ্চারণ করার জন্য অযোগ্য। আমাদের যে জিহ্বা, কামপূর্ণ জিহ্বা, সেই জিহ্বা দিয়ে রাধারানীর নাম উচ্চারণ করাটাও যোগ্য না। একবার মহাপ্রভুকে বলছেন একজন মহাপ্রভুর পার্ষদ লীলার মাধ্যম দিয়ে, বলছেন যে স্ত্রীর তো স্বামীর নাম উচ্চারণ করা উচিত নয়। তো আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছেন উচ্চ স্বরে কেন? অনেকে বলে। তখন মহাপ্রভু বলছেন স্বামী, স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর নির্দেশ পালন করা। আমাদের স্বামী শ্রীমন মহাপ্রভু, তিনি শ্রীমন মহাপ্রভু বলছেন, কৃষ্ণ বলছে, কৃষ্ণ আমাদেরকে বলছে তার নাম করার জন্য। তো স্ত্রীর কি কর্তব্য? স্বামীর নির্দেশ পালন করা কি করে না? তাই অনেকে বলতে পারে আপনি তো বলছেন যে রাধারানীর নাম করা উচিত না, আমার হরে কৃষ্ণ তো রাধারানী, যেহেতু কৃষ্ণ আমাদেরকে এই নাম করতে বলেছেন তাই আমাদের কর্তব্য সেই ভগবানের নির্দেশকে পালন করা। তিনি বলেছেন হরের নাম, হরের নাম, হরের নামই বকে বলম কলো নাস্তেব্য 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 গতিরান্নাথা। তিনি যেহেতু নির্দেশ দিয়েছেন সেই কারণে আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করছি। কারণ কলিসন্দন উপনিষদে বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি সরসক নাম নাম কলিকলমস নাশনম নত পরতর উপায় সর্ববেদস দৃশ্যতে। যেহেতু কৃষ্ণ নির্দেশ, তাই কৃষ্ণ নির্দেশকে পালন করার জন্য আমরা এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি। এই জপ করার মাধ্যম দিয়ে আমাদের হৃদয় যখন শুদ্ধ হবে তখন আমরা কৃষ্ণকে বুঝতে পারব। কারণ এই নামের মাধ্যম দিয়ে যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র ঠিকমতো ভাবে জপ করি, হরে কৃষ্ণ মহামন্ত্র ঠিকভাবে কীর্তন করি, তাহলে বলছে নাম থেকে রূপ গুণ লীলা এগুলো প্রকাশিত হবে। তাই আমাদেরকে আলাদাভাবে এই ভগবানের লীলাকে বোঝার চেষ্টা করতে হবে না। আমরা যদি শুদ্ধভাবে হরিনাম করতে পারি সেই নামের মাধ্যম দিয়ে আমরা ভগবানের সমস্ত লীলাকে উপলব্ধি করতে পারবো। তাই জন্য আমাদেরকে এই নামের উপর জোর দেওয়া হয়েছে। তাই চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা হয়েছে যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবমিতা ভক্তি। বলা হচ্ছে ভজন, যত রকমের ভজন আছে, ভজন মানে ভগবানকে সেবা করার পন্থা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নবমিতা ভক্তি। নবমিতা ভক্তি আপনারা সকলেই জানেন, প্রহ্লাদ মহারাজ তিনি বলেছেন শ্রীমদ ভাগবতে নবমিতা ভক্তি বলতে কি বোঝায়, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনম বন্দনম দাসম সক্ষম আত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিস্তে নবলক্ষণা। এই নবমিতা ভক্তি, এই নবমিতা ভক্তি যে সর্বশ্রেষ্ঠ, কেন? ভজনের মধ্যে শ্রেষ্ঠ নবমিতা ভক্তি কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই নবমিতা ভক্তির মধ্যে এত শক্তি রয়েছে যে শক্তি আমাদেরকে কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ দিতে পারে, এটা হচ্ছে নবমিতা ভক্তি। তারপরে কি বলা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। এই নবমিতা ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন। নিরাপরাধে নাম লইলে পায় প্রেমধন। তাই যদি আমরা অপরাধ শূন্য হয়ে হরিনাম করি তাহলে আমরা প্রেম ধন লাভ করতে পারব, কৃষ্ণ প্রেম ধন। তাই হরিনাম করলে হবে না, অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে। নিরাপরাধের নাম লইলে পাই প্রেম ধন। আমরা যদি অপরাধযুক্ত হয়ে নাম করি তাহলে আমরা প্রেম পাব না। তাই জন্য বলা হচ্ছে তিন ধরনের নাম আছে, একটা হচ্ছে অপরাধযুক্ত নাম, আরেকটা হচ্ছে নামাভাস, আরেকটা হচ্ছে শুদ্ধ নাম। অপরাধযুক্ত নাম মানে দশবিধ নাম অপরাধযুক্ত যে নাম সেটাকে বলা হয় অপরাধযুক্ত নাম। আপনারা জানেন দশবিধ নাম অপরাধ কারা কারা জানেন? যারা হরিনাম দীক্ষা নিচ্ছেন বা নেবেন, মুখস্থ রাখলে হবে না, এটা পালন করতে হবে, জানেন? কতজন জানেন, হাত তুলেন তো। কতজন দীক্ষা নেবেন এবার হরিনাম দীক্ষা?
যারা হরিনাম দীক্ষা নিয়েছেন হরিনাম দীক্ষা নেবেন কিন্তু এই দশবিধ নাম অপরাধ জানেন না, হাত তুলবেন তো? প্রশ্নটা বুঝতে পেরেছেন? প্রশ্নটা বুঝতে পারলেও হাতটা তুলবেন না আমি জানি, তাহলে শ্রীবাস বহু ধরবে আপনাদেরকে। কিন্তু যারা হরিনাম দীক্ষা নিয়েছেন আর হরিনাম দীক্ষা নেবেন আর নাম অপরাধ জানেন না, ভালো লক্ষণ নয়। তাই যারা সাধক কলিযুগে যারা এই হরিনাম করার মাধ্যম দিয়ে ভগবানের সাধনা করছে তাদেরকে এই দশবিধ নাম অপরাধ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অপরাধযুক্ত নাম করলে কি লাভ হয়, নামাভাসে কি লাভ হয় এবং শুদ্ধ নামে কি লাভ হয় আমাদের জানা উচিত। নাম করলেই ফল, এটা নামের প্রভাব। নাম চিন্তামণি, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিত বলা হচ্ছে শাস্ত্রে। যে নাম হচ্ছে চিন্তামণি, যেমন আমরা বললাম যে ব্রজের ধুলি হচ্ছে চিন্তামণি, নামও চিন্তামণি, নাম চিন্তামণি। চিন্তামণি মানে যা চাইবেন তাই পাবেন। এখন আমরা যদি অপরাধযুক্ত নাম করি তাহলে কি ফল পাবো? জনজাগতিক ঐশ্বর্য, খুব সুন্দর না? অপরাধযুক্ত সব থেকে নিম্ন স্তরে নাম করলে কি লাভ হয়? জনজাগতিক ঐশ্বর্য লাভ হয়, ছেলের চাকরি হবে, মেয়ের বিয়ে হবে, স্বামীর ব্যবসা বাড়বে, স্ত্রীর শাড়ি হবে, সুন্দর বাড়ি হবে, সুন্দর গাড়ি হবে। তখন বলে হে ভগবান নাম কত কৃপাময়, এটা কৃপা। এটা কিসের কৃপা? অপরাধযুক্ত নামের কৃপা। এই কৃপা কারা কারা পেতে চান? এই কৃপা ইচ্ছা থাকলে হাত তুলতে পারছি না বাবু, বলে খারাপটা কি খারাপ আছে? তো জনজাগতি আপনারা না ইস্কন টু মাছ, এটা জনজাগতি ঐশ্বর্য হলে অসুবিধা আছে? কোন অসুবিধা আছে জনজাগতি ঐশ্বর্য হলে? টাকা থাকা খারাপ না ভালো? কারা কারা মনে করছে টাকা থাকা ভালো? একটু হালকা করছে, যেহেতু সিরিয়াস হলে জানাতে পারে। কারা কারা মনে করছে টাকা থাকা ভালো? শ্রীবাস দেখো একটু ঘুরো ঘুরে দেখো, কেউ হাত তুলছে না। কারা কারা মনে করছে টাকা থাকা ভালো না, এটাও হাত তুলছে না? তাহলে কি কারা কারা বুঝতে পারছেন না কোন ভালো না খারাপ? এখন আমি উদাহরণ দিচ্ছিলাম যে এটা চাকু, এটা ভালো না খারাপ? যার হাতে আছে তার উপরে নির্ভরশীল। ঠিক একইভাবে টাকা ভালো না খারাপ সেটা কার হাতে আছে সেটার উপরে নির্ভরশীল। তো প্রভুপাদের কাছে একজন এসে বলছে, প্রভুপাদ একটা যোগীর ছবি বেরিয়েছে, যোগী 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 বাবা, পুরো অনাসক্ত যোগী, টাকা স্পর্শ করে এরকম ছবি দিয়েছে। না না আমি টাকা ধরবো না, কত মহান না? প্রভুপাদ বলছে এটা অত মহান হতো, তুমি আমি একটা ছবি দেবো, যত টাকা আছে নিয়ে আসো, আমি এরকম জড়িয়ে ধরে থাকবো, তুমি সেই ছবিটা তো। তো প্রভুপাদ বলছে কারা হাত টাকাতে হাত দেয় না সে জানে না কি করে টাকাটাকে ব্যবহার করতে হয়, আমি জানি কি করে টাকাটাকে ব্যবহার করতে হয়। তাই কৃষ্ণ ভক্ত তারা জানে যে কি করে টাকা ব্যবহার করতে হয়। এর কৃষ্ণ ভক্তদের প্রতি লোকেদের খুব রাগ, সাধুরা এত ভালো থাকে কিছু করে না আর ভালো থাকে, আমরা টাকা রোজগার করবো আর ওরা ভালো থাকবে, ওরা ঈর্ষা করে খুব, তাই না? তো একবার বুঝতে হবে, সকলকে বোঝা দরকার। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ইস্কনে যারা ভক্ত তারা সাধুর জীবন যাপন করে না। আমরা ঠিক সাধু না, সাধু মানে কি যারা ভজন করবে। কিন্তু আমাদের একটা মিশন আছে, দুই ধরনের সাধু হয়, গোষ্ঠানন্দী আর ভজনানন্দী। ভজনানন্দী মানে যারা সাধু, যারা বৃন্দাবনে থাকবে, মঠে মন্দিরে থাকবে আর ভজন করবে। কিন্তু আমাদের সম্প্রদায় হচ্ছে গোষ্ঠানন্দী। গোষ্ঠানন্দী মানে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। যদি আমরা ভজন কুটিরে বসে ভজন করব, প্রচারটা কি করবে? আমার গুরু মহারাজ একবার কোথা থেকে শুনেছে যে কমপক্ষে 16 মালা, কিন্তু 32 মালা করলে খুব ভালো, ঠিক আছে? তো খুব ভজন করছে, কলকাতার মন্দিরে আছে, এটা গুরু মহারাজ আমাদেরকে খুব বলে। তো কলকাতার মন্দিরে বহুপাদের সময় নিয়ম হচ্ছে সকাল 9টা অবধি ভজন, 9টায় প্রসাদ শেষ, তারপরে যেন কাউকে মন্দিরে দেখা না যায়, সবাইকে বেরোতে হবে, মানে প্রচার।
আমাদের আন্দোলন হচ্ছে আওয়ার মুভমেন্ট ইজ মুভমেন্ট অফ দ্য স্ট্রিটস, অর্থাৎ আমাদের সমস্ত আন্দোলন রাস্তায়। মহাপ্রভু প্রচার করেছে রাস্তায়, রাস্তায় নামতে হবে। কৃষ্ণ ভক্তি প্রচার মানে যে রাস্তায় তিনটে জিনিস, প্রসাদ বিতরণ, গ্রন্থ বিতরণ, নাম বিতরণ, তারা কোথায় হয়? রাস্তাতে হয়। তো গুরু মহারাজ কি করেছে, সকালের প্রসাদ করে জপ করছে মন্দিরে, তো প্রভুপাদ তো চেক করছে কে আছে কে নাই, তো দেখছে গুরু মহারাজ জপ করছে কলকাতা প্রথম দিকে 1970। তখন যে কি করছে যে পতাকা যে প্রভুপাদ জপ করছি, বলছে এখন ষোলমালা জপ হলো না, ষোলমালা হয়ে গেছে, তাহলে এখন কি করছো? বলছে জপ করছি 32 মালা। বলছে প্রভুপাদ খুব খুশি হবে, বলছে আমি কি তোমাকে 32 মালা করতে বলেছি নাকি, আমি তোমাকে 16 মালা করতে বলেছি। বলছে না, বলছিল 32 মালা করা ভালো, বলছে আমি বলছি 16 মালা জপ করো, জপের শেষে বাইরে গিয়ে প্রচার করো। আমরা যদি মন্দিরে বসে জপ করবো তাহলে অন্যরা জপ করার সুযোগ পাবে কোথায়? তো এটা হচ্ছে গোষ্ঠানন্দী। তো এই ভাবটা কেউ বুঝতে পারে না, তাই জন্য অনেকে ভাবে যে ভক্তরা ভোগ করছে। তো ভক্তরা ভোগ করবে না, তো কারা ভোগ করবে? যে ভোক্তারাং যোগ্যতা বসান সর্বলোক মহেশ্বর, কৃষ্ণ বলেছেন আমি ভোক্তা, তো সেই ভোক্তার সঙ্গে থাকলে তো ভোগ করতেই হবে, ঠিক না? প্রভুপাদ বলছে বাইরের লোক তো ভোগ করতে জানেই না, যদি ভোগ কি করে করতে হয় তাহলে কৃষ্ণ ভক্ত হও। তো এটা মানুষ বুঝতে পারে না। তো আমি সেদিনকে ব্যাখ্যা করছিলাম, এখানে ব্যাখ্যা করছিলাম মনে জানি না, তো শিল প্রভুপাদকে বলছে একটা শিল প্রভুপাদের দামি গাড়িতে করে যাচ্ছে, এটা এখানেই বলছিলাম বলে, তো রোলস রয় গাড়িতে করে যাচ্ছে। রোলস রয় গাড়ি মানে আমেরিকায় খুব সম্ভ্রান্ত যারা অত্যন্ত বড় লোক তারা সেই গাড়িতে চলে। তো প্রভুপাদ সেই গাড়িতে করে যাচ্ছে, তো রিপোর্টারটা ধরেছে প্রভুপাদকে, বলছে স্বামীজি স্বামীজি আপনি তো সাধু লোক, সাধু হয়ে এই গাড়িতে চড়ছেন, কি ব্যাপার? প্রভুপাদ তো কোনো বুদ্ধিমান, কৃষ্ণ যে ভজে সে বলে চতু। প্রভুপাদ বলছে দেখো আমি কি করে সাধারণ দেশের গুরু, সব থেকে বড় লোক দেশ হচ্ছে আমেরিকা, আমি সেই দেশের গুরু, আর আমি হচ্ছি কার ভক্ত, সব থেকে বড় লোক ভগবানের ভক্ত, কৃষ্ণ ভক্ত। তো কৃষ্ণ তো সমস্ত মণিমাণিক্য দিয়ে সেই সব জায়গায় থাকে, তো আমার শিষ্যদের কর্তব্য আমাকে সোনার গাড়ি দেওয়া, কিন্তু কি করবে ওদের তো টাকা পয়সা নেই, তাই জন্য এই গাড়িটা কষ্ট করে দিয়েছে, তো কি করবো বলো? শিষ্যরা ভালোবেসে কষ্ট করে এই গাড়িটা দিয়েছে, তাই আমি ব্যবহার করছি, কিছু উপায় নাই আমার। তো শ্রীপটার মুখটা চুপ হয়ে গেছে। তো আরেকবার একজন প্রভুপাদকে জিজ্ঞেস করছে, প্রভুপাদ আপনি বলছেন কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত, যদি সবাই কৃষ্ণ ভক্ত হয়ে যায় তাহলে কি হবে? অনেকে প্রশ্ন করে যে আপনারা বলছেন সবাই কৃষ্ণ ভক্ত, সবাই কৃষ্ণ ভক্ত হলে কি হয়ে যাবে? তোর প্রভুপাদকে এরকম প্রশ্ন করেছে, প্রভুপাদ সবাই যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায় তাহলে কি হবে? বলছে তোমাকে অত চিন্তা করতে হবে না, তোমার মতো মূর্খ পৃথিবীতে অনেক আছে যারা কখনো কৃষ্ণ ভক্ত হবে না। এখন আমাদের খুব চিন্তা হয়, আরে নিজে দেখো আমার কি হবে, অন্যরা হয়ে গেলে কি হয়ে যাবে, সবাই যদি ভক্ত হয়ে যায় খুব চিন্তা। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে হরিনাম করছি, তো হরিনাম করার উদ্দেশ্য নয় যে আমরা জড়জাগতিক ঐশ্বর্য লাভ করব। জড়জাগতিক ঐশ্বর্য সাধারণত ভজনের অনুকূল নয়, জড়জাগতিক ঐশ্বর্য হচ্ছে ভজনের প্রতিকূল। বলা হচ্ছে কুন্তি দেবী ব্যাখ্যা করছেন শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধে, চারটে জিনিস হচ্ছে ভজনের খুব প্রতিকূল। 1 নম্বর হচ্ছে উচ্চ কুলে জন্ম, 2 নম্বর হচ্ছে উচ্চ শিক্ষা, 3 নম্বর হচ্ছে অধিক প্রতিপত্তি, আর অত্যন্ত সৌন্দর্য। এই চারটে জিনিস যার মধ্যে থাকবে তার ভগবানের প্রতি শরণাগত হওয়া খুব কঠিন, ভক্তির প্রতিকূল। কিন্তু মহাপ্রভুর কৃপায় যে কেউ ভগবানের কৃপা লাভ করতে পারে, কিন্তু আমাদেরকে জানতে হবে যে এগুলো হচ্ছে ভক্তির প্রতিকূল। তাই জন্য মহাপ্রভু তিনি বলছেন, মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, তাহা দেখি প্রীত হন গৌর ভগবান। তো শ্রীবাস ঠাকুর ভগবানের, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত ছিলেন, তো মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে একটু বাজাচ্ছেন,
দেখছেন কিরকম অবস্থা। শ্রীবাসকে বলছে, শ্রীবাস বাবা তোমার পরিবারটা তো খুব বড়, শ্রীবাসের পরিবারটা অনেক বড় ছিল, তুমি তো কোনো দেখছি না যে তোমার কোনো চিন্তা আছে, বড় পরিবার, দিন রাত হরিবল হরিবল করছো, জীবন কাটাচ্ছ, তো সংসারটা চলবে কি করে? তখন শ্রীবাস ঠাকুর তিনটে হাততালি মেরেছে, হাততালি দিয়ে। মহাপ্রভু যে কি ব্যাপার, কি বলতে চাইছ? বলছে প্রথম দিন, প্রথম হাততালি মানে প্রথম দিন আমি উপবাস থাকবো, দ্বিতীয় হাততালি মানে দ্বিতীয় দিন উপবাস থাকবো, তৃতীয় দিন হাততালি মানে তৃতীয় দিন আমি উপবাস থাকবো, তাতে যদি আপনি আমার কিছু ব্যবস্থা না করেন তাহলে আমি জলে ডুবে দেহত্যাগ করবো, এরকম কথা। তখন মহাপ্রভু বলছে, শ্রীবাস এরকম একটা দিন আসতে পারে লক্ষ্মী দেবীকে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে হতে পারে, এটা দিন হতে পারে, কিন্তু শ্রীবাস তোমার সংসারে কোনো অভাব হবে না। হরিবল এত ভালো প্রভু কালকে থেকে বসে যায়, কিন্তু শ্রীবাসের মতো শুদ্ধ ভক্ত হতে হবে। অবশ্য লক্ষ্মী কৃষ্ণ বিশ্বাস পালন, সেই বিশ্বাস শ্রদ্ধা থাকলে ভগবান অবশ্যই আমাদেরকে রক্ষা করবে এবং ভগবান আমাদেরকে পালন করবে। অ্যাকচুয়ালি ভগবানই আমাদেরকে পালন করেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না, কিন্তু যারা ভগবানের উন্নত ভক্ত সেটা তারা বুঝতে পারে, তাই জন্য তারা যে কোনো পরিস্থিতিতে ভগবানের উপরই নির্ভরশীল থাকে, তারা কোনো সময় বিভ্রান্ত হয় না। তাই জন্য জনজাগতিক ঐশ্বর্য, জনজাগতিক ঐশ্বর্য থাকা না থাকা দুটোই ভগবানের উপর নির্ভরশীল। শিল প্রভুপাদের ছোট্ট কাহিনী দিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করব। শিল প্রভুপাদ তিনি ব্যবসায়ী ছিলেন, কিন্তু ওনার গুরুদেব বলছে সারা পৃথিবীতে প্রচার করা, তখন তিনি এলাহাবাদে আছেন, ওনার ব্যবসা শেষ, পুরো ব্যবসা সব লাটে উঠে গেছে, কিচ্ছু নাই, টাকা পয়সা কপর্দক শূন্য। তখন শিল প্রভুপাদ কি ভগবানকে বলছে, আমি আপনার এত সুন্দর ভক্ত, আমার বাবাও ভক্ত, আমার কি আমার প্রতি এরকম বিচার হলো? তখন প্রভুপাদ কি শ্লোক তিনি উপলব্ধি করছেন, স্মরণ করছেন, শ্রীমদ ভাগবতে একটি শ্লোক আছে, এই শ্লোকটা যারা নতুন ভক্ত হবে তাদেরকে কখনো বলবেন না, এই শ্লোক পড়লে কেউ কৃষ্ণ ভক্ত হবে না। সেই শ্লোকে বলা হচ্ছে, কৃষ্ণ বলেছেন আমি যখন কারোর প্রতি বিশেষভাবে প্রীত হই, খুব ডেঞ্জারাস ভগবান বলছে, আমি যখন কারোর প্রতি বিশেষভাবে প্রীত হই তার সমস্ত জনজাগতিক ঐশ্বর্য আমি হরণ করে নিই। এই ভগবানের কাছে কেউ যাবে? কেউ যাবে না। তাই জন্য দেখবেন যে বিষ্ণু মন্দিরের লাইনটা কম, ইসকনে যে লাইনটা বাড়ছে অ্যাকচুয়ালি, কিন্তু বিষ্ণু মন্দিরের লাইনের অত ভিড় হয় না, অন্য মন্দিরে ধনঙ্গেয়ী জনঙ্গেয়ী মন্দিরে ভালো লাইন, কারণ সেখানে গেলে টাকা পয়সা হবে, তো কিন্তু এই বিষ্ণু ভগবানের কাছে এলে বলছে ভগবান বলছে আমি যার প্রতি বিশেষভাবে প্রীত হই তার জনজাগতিক সমস্ত ঐশ্বর্য হরণ করে নিই। প্রভুপাদের যখন এরকম ব্যবসায় সব কিছু তার নষ্ট হয়ে গেল, তখন ছিল প্রভুপাদ বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশেষ কৃপা করেছেন। তিনি 40 টাকা দিয়ে গেলেন আমেরিকায়, মাত্র 40 টাকা, আর কি আছে সঙ্গে? চিড়ে আছে, মুড়ি আছে, একটা ছাতা আছে, আর শ্রীমদ ভাগবত আছে। তো শিল প্রভুপাদ আমেরিকায় পৌঁছেছেন, আমেরিকায় পা রেখেছেন, উনি জানেন না ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, কাউকে চেনেন না, টাকা নেই, বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, কি আছে? প্রভুপাদ বলছেন আমি জানি আমি সফল হবই, কারণ আমার তিনটে জিনিস আছে, কি আছে? আমার সঙ্গে হরিনাম আছে, আমার সঙ্গে শ্রীমদ ভাগবত আছে, আর আমার সঙ্গে আমার গুরুদেবের নির্দেশ আছে। তাই আমাদের জীবনে যদি এই তিনটে জিনিস থাকে আমি যেখানেই থাকবো আমি সফল হবই। তাই শিল প্রভুপাদ সফল হয়েছিলেন কেন? কারণ তার এই তিনটে বিষয়ের প্রতি গভীর বিশ্বাস ছিল। তাই শিল প্রভুপাদ আমেরিকায় এই তিনটেকে আশ্রয় করে এই কৃষ্ণ ভক্তির প্রচার করেছেন, আমাদের মতো প্রচার নয়। আমরা এখন পাশ্চাত্যের প্রচার করতে যাই, কিন্তু আমরা রাজপুত্রের মতো প্রচার করি, আগে থেকে টিকিট কাটা, এয়ারপোর্টে কি আসবে, কোথায় থাকবো, প্রোগ্রাম টোগ্রাম সব রেডি। প্রভুপাদ কিন্তু এইভাবে প্রচার করেননি। প্রভুপাদ যেটা করে গেছেন সেটা আমাদের আর করার কোনো সুযোগ নেই, উনি এটা করে গেছেন, ঐতিহাসিক ছিল প্রভুপাদ 1966 থেকে 1977 পর্যন্ত যা করে গেছেন এই গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসে কেউ করতে পারেনি, কেউ করতে পারবে না, এবং ভবিষ্যতেও কেউ করতে পারবে না। এটা মহাপ্রভুর ইচ্ছা, কারণ মহাপ্রভু বলেছেন যে
আমি একজন আমার সেনাপতি ভক্তকে পাঠাবো, চৈতন্য মঙ্গলে ব্যাখ্যা করা হয়েছে যে আমি আমার একজন সেনাপতি ভক্তকে পাঠাবো, যে সেনাপতি ভক্ত এই হরিনামকে ভারতবর্ষের সীমানাকে অতিক্রম করে পাশ্চাত্য জগতে নিয়ে যাবে। তো সেই সেনাপতি ভক্ত হচ্ছেন শ্রীল প্রভুপাদ, যিনি এই হরিনামকে এই ভারতবর্ষের সীমানাকে অতিক্রম করে সারা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছেন। তাই আমি যখন যে কথাটা বলছিলাম, তিনি 40 টাকা নিয়ে গেলেন, কোনো টাকা নেই, সেটাকেও ভগবানের কৃপা গ্রহণ করলেন তিনি। তারপরে যখন ইস্কন তৈরি হয়ে গেল, টাকাই থাকা 11 বছরের মধ্যে 108টা মন্দির, কত ফার্ম কমিউনিটি, কত বই, হাজার হাজার ভক্ত, কোটি কোটি টাকা, কি করে সম্ভব? কারণ সেটা তখন দরকার ছিল। যখন ভগবান তার কাছ থেকে সম্পত্তি হরণ করে নিল, কারণ তখন সেটা হরণ করা দরকার ছিল, তা নাহলে প্রভুপাদ কি করে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করবে, কি করে সন্ন্যাস নেবে? কারণ প্রভুপাদকে বানপ্রস্থ আর সন্ন্যাস আশ্রম নেওয়ার জন্য ভগবানের সেই কৃপা করার প্রয়োজন ছিল। সেই জন্য ভগবান সমস্ত কিছু হরণ করে নিলেন। কিন্তু তারপরে যে যখন ইস্কন তৈরি করলেন, ইস্কনের প্রচারের জন্য টাকা দরকার, বাড়ি দরকার, অনুগামী দরকার, গাড়ি দরকার, সমস্ত কিছু প্রয়োজন, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেগুলো সরবরাহ করলেন, কারণ সেটা প্রচার কার্যের জন্য প্রয়োজন রয়েছে। তাই ভগবান প্রতিটি মুহূর্তে আমাদেরকে সাহায্য করছেন, যাতে আমরা ভক্তি জীবনে অগ্রগতি লাভ করতে পারি এবং আমরা দুষ্ট ভক্তি প্রচার করতে পারি। কোনটা আমাদের লাগবে, কোনটা আমাদের লাগবে না, কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজন নাই, আমাদের থেকে ভগবান আমাদের থেকে বেশি জানেন। তাই যারা বুদ্ধিমান ভক্ত, তারা তাদের নিজের প্রয়োজন সম্বন্ধে কোনো কিছু আলোচনা করেন না, কারণ তিনি জানেন আমার কি প্রয়োজন, আমার কি প্রয়োজন না, সেটা আমার থেকে ভগবান বেশি জানেন। তাই যারা শুদ্ধ ভক্ত, তারা ভগবানের উপর নির্ভরশীল হয়ে জীবনযাপন করেন এবং প্রতিটি মুহূর্তে ভগবানের উপর নির্ভরশীল হয়ে নিজের ভজনা করেন এবং কৃষ্ণ ভক্তির প্রচার কার্যে নিজের জীবনকে নিয়োজিত করেন। তাই আমরা প্রভুপাদের অনুগামী হয়ে যদি প্রভুপাদের নির্দেশ অনুযায়ী কৃষ্ণ ভক্তির প্রচার করি এবং কৃষ্ণ নাম করি, তাহলেই আমরা বৃন্দাবনের সমস্ত লীলা আমরা উপলব্ধি করতে পারবো। কারণ চৈতন্য মহাপ্রভু ছাড়া আমরা রাধা কৃষ্ণের লীলাকে বুঝতে পারবো না। যদি গৌর না হইতো তব কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। চৈতন্য মহাপ্রভুর কৃপা ব্যতি রেখে, চৈতন্য মহাপ্রভুর হরিনাম সংকীর্তন ব্যতি রেখে আমরা রাধা কৃষ্ণ সম্বন্ধে কিছুই বুঝতে পারবো না। তাই আমরা অত্যন্ত ভগ্যবান যে আমরা গৌরী বৈষ্ণব হওয়ার সুযোগ লাভ করেছি, মহাপ্রভুর কৃপা আমরা লাভ করার সুযোগ পেয়েছি। তাই আমরা এই কৃপাকে সঠিকভাবে উপযোগ করে আমরা যদি আমাদের মনুষ্য জীবনে সেটা ব্যবহার করি, তাহলে আমরা মহাপ্রভুর কৃপায় রাধাকৃষ্ণের যে গভীর গোপন রহস্য লীলা আমরা উপলব্ধি করতে পারবো এবং এই জীবনের শেষে সেই লীলাতে অংশগ্রহণ করারও অপূর্ব সুযোগ লাভ করতে পারবো, যেটি হচ্ছে মহাপ্রভুর ইচ্ছা এবং যেটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের একমাত্র উদ্দেশ্য। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে। যদি প্রশ্ন থাকে একটা দুটো, তিনটে চারটে, পাঁচটা ছটা, কোনো প্রশ্ন আছে? এতক্ষণ ধরে আমি বকবক করলাম, কোনো প্রশ্ন নাই, তার মানে প্রভুপাদ বলছে প্রশ্ন নাই মানে আপনারা সব বুঝতে পেরেছেন, নাহলে কিছু বোঝেননি, দুটোর মধ্যে একটা। আশা করি আপনারা সব বুঝেছেন এবং সেই আশা নিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম, আলোচনা শেষ করলাম। ঠিক আছে, কোনো প্রশ্ন নেই? প্রশ্ন আছে? আহার নিদ্রা ছাড়লে তো মারা যাবেন, আহার নিদ্রা তো ছাড়তে বলা হচ্ছে না। ছাড়ার কথা চিন্তা করেন না, সুস্থ চিন্তা করেন। যখন কৃষ্ণ চিন্তা আস্তে আস্তে বাড়বে, ওই চিন্তা আস্তে আস্তে কমবে। আমাদের সবসময় ভগবান হয় তামাক ক্যান্সারের কারণ, এটা কে জানে না? সবাই জানে তো, তাও কেন সিগারেট টান দেয়,
কেন? নেশা, নেশার জন্য জ্ঞানটা থাকলেও আমরা সেটাকে প্রয়োগ করতে পারছি না। তাই আমরা শুনছি যে জড়জাগতিক ভোগের ফলে আমাদের দুঃখ লাভ হয়, তাও জড়জাগতিক ভোগ করার ইচ্ছা হচ্ছে, কেন? কারণ আমাদের সেইগুলোর প্রতি আসক্তি রয়েছে, নেশা রয়েছে। এই নেশাটা কিভাবে তৈরি হয়েছে, কত জন্ম ধরে আমরা ভোগ করছি, তাই আমরা জানলেও যেহেতু আমার পূর্বের একটা সংস্কার রয়েছে, জনজাগতিক আসক্তি রয়েছে, সেই আসক্তিজনিত কারণে জ্ঞান থাকলেও সেটাকে আমরা বিজ্ঞান স্তরে নিয়ে যেতে পারছি না, বারবার আমাকে টান দিচ্ছে সেই দিকে, ঠিক না? তাই জন্য এই থেকে এর থেকে উপায় হচ্ছে দূর হওয়ার, আমাদেরকে ভালো সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? আমার একটা বন্ধু বলছিল খুব ভক্ত হওয়ার চেষ্টা করছে, কিন্তু যখনই বাড়ি যায় আর ভক্ত হতে পারে না, কেন বলছে সিগারেটের গন্ধটা এলে একটু সিগারেট টান দিতে মনে হয়, আর বলছে মাংসের রান্না হলে আর ওটা থাকতে পারে না, কি করবে যে সঙ্গ, কারণ এতদিন এই গন্ধটা শুকতে শুকতে এমন হয়ে গেছে। অনেকে দেখি শুনেছি যে কিছু গন্ধ না হলে ঘুম হয় না, ধরুন কেউ হয়তো গরুর গোয়ালের কাছে ঘুমায়, ঠিক আছে, তো গোবরের গন্ধ না হলে ঘুমাবে না, আপনি তাকে যারা এসি ঘর দিয়ে দেন, সুন্দর পরিষ্কার ঘর, ঘুমাতে পারবে না, কেন? গোবরের গন্ধ নাই, আসক্তি। তাই জন্য এই আসক্তিকে ছাড়া খুব কঠিন, তাই আসক্তিকে ছাড়ার জন্য আমাদের অন্যের সাহায্য লাগবে, তাই এই জনজাগতিক আসক্তিকে ছাড়তে গেলে আমাদেরকে সাধুর আশ্রয় গ্রহণ করতে হবে, নিজের চেষ্টায় হবে না, নিজের চেষ্টা করতে হবে কিন্তু সাধুর সঙ্গে থাকতে হবে, শক্তিশালী সঙ্গ। বোঝা গেল? যেমন আমি উদাহরণ দিয়েছিলাম কালকে মনে হয় আজকে ভাগবত পাঠে, যে অজামিল সে সব জানত, কি জানত না, পুরো শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কিন্তু একটা বেশ্যাকে দেখলো সঙ্গে সঙ্গে আসক্ত হয়ে গেল, পারলো না সামলাতে, কেন? কারণ কোনো সঙ্গ ছিল না, কোনো আশ্রয় ছিল না। কিন্তু যদি আমাদের আশ্রয় থাকে, সঙ্গ থাকে ভালো, তাহলে মনে বিকার এলেও সেই সঙ্গের প্রভাবে আমরা সেই বিকার থেকে মুক্তি লাভ করতে পারি। তাই জন্য সাধুর সঙ্গ বলা আছে, ভালো সঙ্গে থাকলে আমাদের এই সমস্ত অভ্যাসগুলো আস্তে আস্তে পরিবর্তন হবে, ঠিক আছে? সৎসঙ্গ। কিছু কিছু নিদর্শন পাওয়া যায়, কিছু কিছু প্রমাণ এখনো পাওয়া যায়, আমি যাইনি, এবার যাবো, তারকায় যাইনি, এই প্রথমবার যাবো এবার, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? নেই? তাহলে এখানে সমাপ্ত, অসংখ্য ধন্যবাদ। আপনারা গতকাল আড়াই ঘন্টা, আজকে দু ঘন্টা শ্রবণ করলেন, এই আলোচনা কালে যদি কোনো ভুল ত্রুটি আপনারা যদি কোনো দুঃখ পেয়ে থাকেন, আনন্দ দুঃখ পেলে ক্ষমা করবেন, আনন্দ পেলে ধন্যবাদ জানাবেন। আশা করি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমি বলছিলাম যে আমি আবার ডিসেম্বর মাসের 17 তারিখ এবং 18 তারিখ আসবো, সেই সময় আমাদের বিরাট বড় হলে প্রোগ্রাম হবে। কে বলছেন মাসে একবার? তাহলে তো আমাকে মায়াপুর থেকে তাড়িয়ে দেবে, কারণ আমি মাল্লাতে আসতে চাই, কিন্তু আমার অনেক দায়িত্ব আছে, তো মায়াপুরে বিরাট দায়িত্ব, উপগোস্বামীর মহাপ্রভুর কৃপা আপনাদের মধ্যে বর্ষিত হচ্ছে, কিন্তু সেটাকে আপনারা উপলব্ধি করলে দেখবেন মালদা কৃষ্ণ প্রেমে প্লাবিত হয়ে যাবে। সেই জন্য আপনাদের সকলে চেষ্টা করুন এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, একত্রিত ভাবে সামগ্রিক ভাবে যদি আমরা প্রচার করি, নিশ্চয়ই একদিন মালদা শহর একটা কৃষ্ণ ভক্তের শহরে পরিণত হবে। তাই বলে আজকের মতো আমাদের এই আলোচনায় বিরতি জানাচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।